বেটা রে, আমার বয়স তো 50 বছর, তোমার বয়স তো 5 বছর, কিন্তু তুমি তো বুঝবান সন্তান। বেটা আমি যে তোমার চাইতে আমার আল্লাহকে বেশি মহব্বত করে, জোরে কর সুবহানাল্লাহ। ও বেটা আমি ভালো করেই জানি, একটাবার ফিরাউনকে আল্লাহ বলে ডাক দিলে ফিরাউন আমাকেও ছেড়ে দিবে, তোমাকেও ছেড়ে দিবে বাজান, কিন্তু আমি যে তোমার চাইতে আমার আল্লাহকে বেশি মহব্বত করি। আমি বেটার মহব্বতে, জানের মহব্বতে, আল্লাহর মহব্বতে ভাটা ফেলতে পারবো না। মার চোখের সামনে বড় বেটা জবাই হয়ে গেল, মা দেখতে পাচ্ছে রক্ত দিয়ে জমিন লাল হয়ে গেল। এবার 6 মাসের কচি বাচ্চাকে মার চোখের সামনে আনা হলো, আনে বলে মা সেতারে, এই 6 মাসের কচি বাচ্চা তো কথা বলতে পারবে না, তোমার কোলের মধ্যে নিয়ে 6 মাসের কচি বাচ্চাকে আজকে জবাই করা হবে। আমার বন্ধুগণ, মার 5 বছরের কচি বাচ্চার ওপর যতটুকু মহব্বত ছিল, তার চাইতে বেশি মহব্বত 6 মাসের কচি বাচ্চার ওপর, ঠিক না বেটিক জোরেগণ? মার সন্তানের জন্য দুধ রিজার্ভ করা আছে বুকের মধ্যে, সন্তান মুখের মধ্যে দিয়ে ওই দুধ পান করবে, কিন্তু আজকে সেই সন্তানকে মার বুকের ভেতরে নিয়ে ফেরাউন ছুরি ধরছে জবাই করার জন্য। আমার বন্ধুগণ, তারপর ডাকতে বলে, ও মাসে তারে, তোমার অন্তর কি এতই কঠিন, তোমার 6 মাসের কচি বাচ্চাকে তোমার কোলের মধ্যে নিয়ে আজকে জবাই করা হবে, এই যে শরীর নিচে ফালালাম, তুই এবার আমারে আল্লাহ বলে ডাক দে। এবার মাসে তার কথা শুনে মাসে তার চোখের থেকে পানির ফোঁটা গুলো টস টস করে পড়ে। মায়ের দাদির একটু কান ফলায় শোনেন, কত কষ্ট মাসে তা করলো সন্তানের মুখের দিকটা গয়া, মা যেন ফেরাউনকে একটা বারের জন্য ফেরাউনকে আল্লাহ বলে ডাক দিবে, একটু মনে মনে চিন্তা ফিকির করছে। ঠিক এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ওই 6 মাসের কচি বাচ্চা মাসে তার বেটার জবান খুলে দিল, জোরে জোরে কন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে ভাবু, ভেবে দেখো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? আমাদেরকে ভেবে দেখতে হবে, আমরা চলছি কোথায়, চলবো কোথায়, মঞ্জিল মাকসুদ আমাদের কোথায়, আমরা তা চিন্তা করি না। বাংলার মানুষ বাঁচতে চায়, কিন্তু বাঁচার মূল টার্গেটটা কি সেটা চিন্তা করে না। আমরা এখানে আসছি আল্লাহর কোরআন থেকে কিছু কথা শোনার জন্য, যাতে করে আমরা বাঁচতে পারি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সবচাইতে বড় কে? এই কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে। যতবার এই মুখ দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করবেন, আল্লাহ এই মুখে কোনোদিন অসুখ দিবেন না, প্যারালাইসিস দিবেন না, ক্যান্সার দিবেন না, চিল্লায় কোন বার হবা। তাহলে সবচাইতে বড় কে? আল্লাহ। তার সঙ্গে যারা দিবে পাল্লা, থাকবে না তাদের একটা রোক আল্লাহ, ঠিক না ব্যাটিক জোরে কর? সম্মানিত আজকের এই তৌহিদ জনতা, একটা কথা বলে যাই, যে যে দলই করেন না কেন একটা কথা শুনে যান, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে আল্লাহ বড়। চিল্লায় কোন মারহাবা। আলোচনা শুরুতেই আমরা আল্লাহর দরবারে লাখ কোটি শুকর গুজার করি, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত মায়াজাল বেড়াজাল থেকে হেফাজত হয়ে এই রহমতি বরকতি সামিয়ানার নিচে কিছু সময়ের জন্য বসবার মতো তৌফিক দিলেন। যে আল্লাহ, শুকুর আদায় করে প্রাণ খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে, গ্রহ নক্ষত্র তীর্ণ ছায়ামূল, সুজলা সুবলা বিশ্ব শ্যামলা, এক কথায় গোটা বিশ্বকে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং তার নবীকে গোটা বিশ্ব জগতের জন্য নেতা হিসেবে প্রেরণ করেছেন, যেই নেতার নেতৃত্ব মেনে নিতে পারলে ইহকালেও শান্তি এবং পরকালেরও ফায়দা হাসিল করা যায়, এমন একজন নেতার নেতৃত্ব মেনে নিতে পারে আপনারা খুশি না বেজার? সকলেই খুশি? তাহলে অন্তর নিয়ে খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কান্না, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিতে আপনাদের ভালো লাগে কিনা? কারণ যেই নামের জন্য করে আমাদের নবী তার বুকের তাজা রক্ত ওই তায়েফের ময়দানে ঢেলে দিয়েছিলেন, যেই নামের জন্য করে আমাদের নবী উহুদের ময়দানে তার দান মুবারক শহীদ করেছিলেন, যেই নামের জন্য করে আমাদের নবী 3 বছর আবু তালেবের গুহায় নির্মম নির্যাতিত হয়ে জেল খেয়েছিলেন, আমরা সেই নবীর উত্তরসূরি, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই কোরআনের সৈনিক, প্রয়োজন হলে আমাদের নবীর মতো করে আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি, প্রয়োজন হলে আমাদের দান
হক শহীদ করতে রাজি, প্রয়োজন হলে আমরা জেলখানা নির্যাতিত হতে রাজি, তবু আল্লাহর নাম ছাড়তে রাজি নাই, তারা কারে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে ডাকা নারায়ণ তাকবীর। তবে কোরআনের আলোচনা শুনে সবাই কিন্তু খুশি হবে না। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সাত করছেন, কোরআনের আলোচনা শুনে কারো মুখ যদি মলিন হয় বুঝতে হবে ওটা টাটকা ফেরাউনের রক্ত দিয়ে জন্ম। কথা কন ঠিক না বে? ঠিক, ওটা নবরুদের রক্ত দিয়ে জন্ম, ওটা মুসলমানের রক্ত দিয়ে জন্ম হয় নাই, ঠিক না বে? ঠিক, জোরে কন। এর দলিল কি? ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাতিন তারিফু ফি বুজুহিল লাযিনা কাফারুল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের ভিতরে যারা কাফের আর মুনাফিক আছে দেখবে কোরআনের আলোচনা শুনলে তাদের মুখগুলো মলিন হয়ে গেছে, আবার যখন কোরআনের আলোচনা করবা তারা মারমুখী আচরণ করবে, লাঠি নিয়ে আসবে, পুলিশ দিয়ে মাহফিল বন্ধ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন, এরা কাফের না হয় মুনাফিক। এই মাহফিলে কাফেরও নাই মুনাফিকও নাই, কি বলেন? আছে। আর যদি দুই একটা কাফের মুনাফিক থেকে থাকেন তাহলে এখান থেকে উঠে যান, আমরা একটু দেখি। কথা কন ঠিক না বেটি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত উখরিজাত লিন্নাস, 700 কোটি মানুষের মধ্যে থেকে তোমাদেরকে বাছাই করে করে আনা হয়েছে, তোমরাই শ্রেষ্ঠ উম্মাত। তোমাদের দায়িত্ব কি? তোমাদের দায়িত্ব হলো তিনটা, জোরে বলুন কয়টা? এক নম্বর হলো তামুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ করবা, ওয়াতানহাউনা আনিল মুনকার, আর সমাজের মধ্যে তাস খেলা, জুয়া খেলা, মদ খাওয়া, নারী নিয়ে প্রেম নিবেদন করা, এইসব অন্যায় কাজ হতে দেখলে সেটাকে হাত দিয়ে হোক, মুখ দিয়ে হোক, কথা দিয়ে হোক, লাঠি দিয়ে হোক, সেটাকে বাধা দিতে হবে, ঠিক? আর সেটাও যদি করতে না পারো সেটাকে প্রতিরোধ করার জন্য পরিকল্পনা তৈরি করার কথা বলেছেন কে? অতুমিনুনা বিল্লাহ, আর আল্লাহর উপর পুরাপুরি ঈমান আনতে হবে। মুসলমান ভাইরা এবার একটু কথার জবাব দেন, আল্লাহর উপর ঈমান আনার পর বাংলাদেশের এখন যে অবস্থা তাতে ঈমানদারদের খুব শান্তিতে থাকা যায়? কথা কন না কে? শান্তিতে থাকা যায়? ঈমান আনার পর যত পরীক্ষা শুরু হয়, জোরে কন ঠিক না ব্যাটি? জোরে কন। আর ভালো ছাত্র পরীক্ষা থেকে মুখ মলিন করে না, কেবলমাত্র যেই ছাত্র খারাপ সেই ছাত্র কেবল পরীক্ষা দেখে মুখ মলিন করে ঘরে বসে থাকে, ঠিক না ব্যাটি? জোরে কন। এখন আমাদের পরীক্ষা চলতেছে, এই পরীক্ষা দেওয়ার জন্য আমরা তৈরি। এই পরীক্ষা দিতে গেলে কিছু সাবজেক্ট লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন 5টা সাবজেক্ট দিয়ে ঈমানদারদের পরীক্ষা নেবেন, জোরে বলুন কয়টা? আরো জোরে কোয়া লাগবে, কয়টা? সেই 5টা কি কি আপনাদের শুনতে মন চায় কি চায় না? কি সকলেরই চায়? তাহলে গভীর মনোযোগ দিতে হবে। সোনার বন্ধুরা আমার খেয়াল করেন, ওয়ালা নাবুলুমান্নাকুম বিশাইইম মিনাল খাউফ খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশির সাবিরিন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রথম পরীক্ষা নেব ভয় দিয়ে। কি দিয়ে? কিসের ভয়? বাঘের ভয় নাকি সিংহের ভয় নাকি পাগলা কুকুরের ভয়? এসব ভয় আমাদের বাংলাদেশে আছে কিনা জানি না, তবে বর্তমানে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভয় হচ্ছে পুলিশের ভয়। কথা কন ঠিক না ঠিক? ঘরেও পুলিশ, বাহিরেও পুলিশ, যেখানে যাবেন সেখানেই পুলিশ, আছে না নাই? এখানেও ডিবির পুলিশ, আছে না নাই? ওস্তাদ ছাত্রকে জিজ্ঞেস করছে, বাবা বলো তো পানিতে কুমির আর ডাঙ্গায় বাঘ, এই দুটো কোন পথ? ছাত্র কয়, স্যার এই দুটোই যে কোন পথ জানি না, তবে এই দুটোই যে বিপদ এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক না ব্যাটিক? যেরকম একটু আমার আমার কথার হাহু জবাব দেবেন, ঠিক ব্যাটিক একটু বলবেন, তাছাড়া আমার বক্তা ওয়াজ করতে করতে আমার গাও ঘেমে যাবে, আর আপনারা পোলট্রি মুরগির মতো চুপচাপ বসে থাকবেন, এটা কখনো হতে পারে না, ঠিক না ব্যাটিক? যেরকম
মুসলমান ভাইরা, তাহলে প্রথম পরীক্ষা নেবেন আল্লাহ ভয় দিয়ে, কি দিয়ে? ঘরেও পুরি এখন কিসের ভয়? বর্তমানে বাংলাদেশে পুলিশের ভয়, যেখানে যাবেন সেখানেই পুলিশ, আছে না নাই? কথা বলেন আছে না নাই? তবে শুনে রাখো নওদাবাদার মুসলমানরা, এই বিপদ অচিরেই কেটে যাবে। পশ্চিম আকাশে সূর্য ডুবলে পূর্ব আকাশে সূর্য ওঠা যেমন সত্য, এই অমাবস্যার আধার কেটে গিয়ে পূর্ণিমার চাঁদ উঠবে, নতুন গগনে নতুন সূর্য উদয় হবে। ইসলাম পন্থীরা কোরআন নিয়ে রাজপথে নামবে, বাতিল পন্থীরা শুনে রাখো, তোমরা পায়জামার ফিতা গিরে দেওয়ার সময় পাবে না, পালাবার জায়গা পাবে না, স্যান্ডেল জুতা পায়ে দেওয়ার সময় পাবে না, সময়ের অপেক্ষায় থাকো। ঠিক না বেঠিক দূরে কর, ছাড়বে না ছাড়বে না, আল্লাহ তাদেরকে ছাড়বে না। দেশটাকে তাবেদার করতে করছে যে কল্পনা, যারা ধর্ষণে সেঞ্চুরি করে পুলিশ দিয়ে মানুষ মারে, ধর্ম নিরপেক্ষ করে তাদেরকে ছাড়বে না। ঠিক, যারা ক্ষমতারই জন্য সাজে দিন দরদি সুফি, কুকুরগুলার মাথায় পরায় সুন্নতি ওই টুপি, যারা দিনই শিক্ষা বন্ধ করে মাদ্রাসা দেয় তালা, আলেমদেরকে বন্দি করে দেয় যে ভীষণ জ্বালা। ঠিক বলবো না বাদ দেব, যারা নিজের দলের কর্মী মেরে দোষ চাপায় অপরের ঘাড়ে, কথায় কথায় মিথ্যা বলে তাদেরকে ছাড়বে না। জোরে বলুন ছাড়বে নারায়ণ তুমি। আমার ভাইরা, তাহলে এক নম্বর পরীক্ষা নেবেন ভয় দিয়ে, কি দিয়ে? দুই নম্বর ওয়াল জুই, তোমাদেরকে না খাওয়ায় রাখা হবে, ইমানদারদের খাওয়ার কষ্ট হবে। অনাক সেমেনাল আমওয়াল, তোমাদের মালের ক্ষতি হবে। ওয়াল আনফুসি, তোমাদের জানের ক্ষতি হবে। ওয়াসসামারাত, তোমাদের ফল ফলান্তির ক্ষতি হবে। এত ক্ষতির পরেও যদি তোমরা আমার পথে টিকে থাকো, আল্লাহ রব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সাথেই আছি। সুতরাং বাংলার মুসলমানরা জীবন দিতে জানে, বাংলার মুসলমানরা ফাঁসির কষ্টে ঝুলতে জানে, বাংলার মুসলমানরা মা বাবের কোল খালি করতে জানে, বাংলার মুসলমানরা সন্তানকে ইয়াতিম করতে জানে, কিন্তু বাংলার মুসলমানরা কোনো ফেরাউনের বাচ্চার কাছে মাথা নত করতে জানে না, জানে না, জানে না। ঠিক কি না জোরে কর? মামন, আপনারা যে বসে আছেন ওদির আগ্রহের সাথে, আমি আপনাদের জন্য রসুলুল্লাহর হাদিস থেকে অন্তত পাঁচটা বৈশিষ্ট্য আপনাদেরকে উপহার দেব, যে বৈশিষ্ট্যগুলো আমল করলে আপনার দৈনন্দিন জীবনে, মাতৃ জীবনে, কন্যা জীবনে, দাদি জীবনে, নানি জীবনে, হ্যাঁ একেবারে সাকসেসফুল আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য যেগুলো দরকার, এই রকম পাঁচটা বৈশিষ্ট্য আমি আপনাদেরকে উপহার দেব ইনশা আল্লাহ। আর যে সমস্ত বৈশিষ্ট্য আপনারা যদি মেনে চলেন, পালন করেন, আপনার স্বামী আপনাকে বাদ দিয়ে অন্য কোথাও তাফালিং মারতে সুযোগ পাবে না। এরকম আমল যদি মা বোনদেরকে শিখে দেয়, আপনারা কি রাগ করবেন? আর ইমানের কত মূল্য, ইমানের কত দাম! একটা এলাকায় একজন ইমানদার থাকলে ওই ইমানদারের প্রভাবে ওই এলাকায় কতটুকু প্রভাবিত হয়, এই ইমানের মূল্য বুঝাইতে যাইয়া একটা ঘটনা বলবো, যেটা এই পৃথিবীর জমিনে আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে একটি দেশ আছে, যে দেশের নাম হচ্ছে মালদ্বীপ। জোরে বলুন কোন দ্বীপ? নাম শুনছেন তো আপনারা? এই মালদ্বীপে আজ থেকে অনেক বছর আগে, বহু কয়েক বছর আগে, বিশ্বের বিশিষ্ট পর্যটক আল্লামা ইবনে বতুতা সফর করার জন্য গিয়েছিলেন। যায় দেখেন যে অনেকগুলি মসজিদে আজান হচ্ছে নামাজের সময়। আমার কথা কি বুঝতেছেন? ইবনে বতুতা জিজ্ঞেস করলেন, ও মালদ্বীপের মানুষেরা, রে কত দেশ আমি সফর করলাম, সব দেশের ইতিহাস আমার ডায়েরির মধ্যে লেখা আছে, এই মালদ্বীপে তো সাহাবাই কিরামের কোনো জামাত আসে নাই, তোমরা কেমন করে ইসলাম কবুল করলে? তোমাদের এই মালদ্বীপের মানুষের ইসলাম নেওয়ার ইতিহাসটা একটু আমার কাছে খুলে বলো।
মালদ্বীপের মানুষ তখন বলে হুজুর শুনেন আপনি বিশ্বের বিশিষ্ট পর্যটক আল্লামা ইবনে বতুতা, ভালো করে শুনে রাখেন আমাদের এই দেশের মধ্যে কোন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা জানতো না, তবে একজন হাবিব সাহেবের ওসিলায় গোটা মালদ্বীপের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয়জন হাবিব সাহেব? জিজ্ঞাসা করলেন হাবিব সাহেবের বাড়ি কোথায়? বলা হলো এই দেশে নয়, ইবনে বতুতা তার ডায়েরির মধ্যে লিখেছেন ওই হাবিব সাহেব সৌদি এলাকা থেকে চীন দেশে যাওয়ার পথে রাস্তার মাঝে প্রতিকূল বাতাসের কারণে ঝড় তুফানের কারণে নৌকাটা ভেঙে যায়, নৌকা ভাঙার কারণে সমস্ত লোকজন মালমাত্র সহকারে ডুবে যায়। ওই হাফেজ সাহেবের নাম হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাই, নামটা মনে রাখবেন, কি নাম? হাফেজ আবুল বারাকাত। নৌকার মানুষকে কোথায় গেছে কোনো খবর নাই, ওই হাফেজ সাহেব নৌকার ভাঙাটা তক্তার উপর চড়ে দুই হাত দিয়ে পানি টানতে টানতে মালদ্বীপের কিনারায় গিয়ে লাগছে। একটু সুস্থ হওয়ার পর হাবিব সাহেব চিন্তা করে আমি তো ছোট্ট মানুষ, মুসো নাই দাড়িওয়া জ্বালাই নাই, একেবারে ছোট্ট মানুষ, তবে অনেক জ্ঞান বুদ্ধি আছে কিশোর ছেলে নৌজোয়ান। হাঁটতে হাঁটতে মালদ্বীপের কোন ধনী বাড়িতে না যাইয়া এক গরিব মানুষের বাড়িতে গিয়ে ডাকতে বলতেছে বাড়িতে কে আছেন? বাড়ির ভেতর থেকে এক বৃদ্ধা মহিলা বের হয়ে এসে বলতেছে বাজান তোমার বাড়ি কই? কয় বাড়ি যেখানেই হোক না কেন আমি বড় বিপদগ্রস্ত, আপনার বাড়িতে আমি একটু থাকতে চাই। এবার বুড়ি ডাকতে বলে ও আল্লাহর বান্দা আমি এতই গরিব মানুষ, মেহমানকে খাইতে দেওয়ার মতো কোনো সামর্থ্য আমার কাছে নাই, ও বিদেশে মেহমান আমার স্বামী বেঁচে নাই, উপযুক্ত কোনো পুত্র সন্তান আমার নাই, আমি কি দিয়া তোমার মেহমানদারি করব? হাবিব সাহেব বলে বুড়িমা আপনার চিন্তা করতে হবে না, আমি কি খাবো কি করব, গায়ে যতক্ষণ পর্যন্ত বল আছে জঙ্গল থেকে খড়ি কেটে নিয়ে এসে এসে আমি নিজেও খাবো, আপনাকেও কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। মা খানা পিনার চিন্তা আপনার করতে হবে না, বুড়ির বাড়িতে হাবিব সাহেব থাকে আর জঙ্গল থেকে খড়ি কেটে নিয়ে আসে। দেখতে দেখতে ছয় মাস পার হয়ে গেল, এই বুড়ির সাথে এই সন্তানের একটা সম্পর্ক কায়েম হয়ে গেল, নিজেও খাই বুড়িকে ওই খড়ি বেচায় কিছু পয়সা দেয়, বুড়ি এবং হাবিব সাহেবের দিন সুস্থ মতো চলে যায়। কিন্তু বুড়ির একটা মাত্র কন্যা ছিল বাবা, অত্যন্ত সুন্দরী রূপসী যুবতী কন্যা, এই কন্যা নিয়েই হলো বড় বিপদ। আমি দেখতে পাচ্ছি বহু মা বহু মায়ের জাতি এসেছেন বক্তৃতা শোনার জন্য। মা গো আজকে অবশ্যই আপনাদের সম্পর্কে কিছু কথা বলবো, চেহারা যদি মানুষের সুন্দর হয়, গরিবের ঘরে যদি সুন্দরী নারী পয়দা হয়, গরিবের ঘরে যদি সুন্দরী মেয়ে পাওয়া যায়, ওই গরিবের ঘরের সুন্দরী নারীর প্রতি অনেকের নজর পড়ে, জোরে কোন ঠিক না বেঠি? মুসলমানরা তো মাংনা বিয়ে করবার চাই, বড় লোকরা মাংনা বিয়ে করতে চাই, কয় ডিবেন ডিবেন কিছু দেওয়া লাগবে না, চেহারা সুন্দর তাই ওটাকে দুই নম্বর বউ বানায় ফেলায় অথবা তিন নম্বর বউ, কথা কন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার খেয়াল করেন হাবিব সাহেব কিন্তু বিয়ে করতে চায় না সুন্দরী মেয়েটাকে। দেখতে দেখতে ছয় মাস যখন পার হয়ে গেল বাবা, এই ছয় মাস পরে একদিন হাবিব সাহেব আসরের নামাজের টাইমে দেখে বুড়ির বাড়ির ভেতরে কান্নাকাটির আওয়াজ। জিজ্ঞেস করে বুড়ি মা আপনি কাঁদেন কেন মা? এই বাড়ি দেখতে দেখতে আপনাদের সঙ্গে একটা সম্পর্ক কায়েম হয়ে গেছে। মা আপনি বলেন দেখি তো আমি আপনার কোনো বিপদ দূর করতে পারি কিনা, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো না আসতে কোন সুবহানাল্লাহ? মানুষ যদি বিপদে পড়ে বাবা ওই বিপদের হাত থেকে রক্ষা করা মানুষেরই দায়িত্ব বাবা। দর্দে দিলকে লিয়ে পয়দা কিয়া ইনসান কম, দর্দে দিলকে লিয়ে পয়দা কিয়া ইনসান কো, অর না তাআত কে লিয়ে কুছ কম না থা কর রুবায়া। আল্লাহু আকবার বলেন। এবার বুড়ি ডাকতে বলে ওগো আল্লাহর বান্দা এত বড় বিপদ যেন আল্লাহ কোনো মানুষকে না দেয়, আমার স্বামী বেঁচে নাই,
উপযুক্ত কোন পুত্র সন্তান আমার নাই, একটা মাত্র বেটি। আমার দেশের কোন মানুষই মুসলমান বা ইসলাম ধর্মে নাই, আমরা সবাই পৌত্তলিক মানুষ, দেবতার পূজো আমরা করি। আমার দেশে বড় একটা দেবতা আছে, প্রত্যেক মাসে মাসে একটা করে কুমারী মেয়েকে চাই। ওই সমুদ্রের তীরে আছে একটা মন্দির, ওই মন্দিরের ভেতরে একটা দেবতা আছে, প্রত্যেক মাসে মাসে একটা করে কুমারী মেয়েকে ভোগ দিতে হয় দেবতাকে। সকালবেলায় দেখা যায় কুমারী মহিলার লজ্জাস্থান থেকে রক্ত বের হচ্ছে, আর ওই কুমারী মেয়েকে তাজা পাওয়া যায় না, মৃত অবস্থায় মন্দির থেকে বের করে আনে, আমরা তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেই। বাবা, আমার কান্নার কারণ একটাই, প্রত্যেক মাসে মাসে একটা করে কুমারী মেয়েকে ভোগ দিতে হয়, উপহার দিতে হয় দেবতাকে। আমার দেশের বাদশা চিন্তা করছে কোন মাসে তার মেয়ে যাবে, হঠাৎ করে বললো হয়তো যেতে চাবে না, লটারি দিয়ে দিয়ে মহিলাদের নাম বাপমার নাম লেখা রাখা হয়। হাফেসাবুল বারকাত রে, আজকে আমার একমাত্র কন্যার ওই দেবতার কাছে যাওয়ার দিবস। জোরে কর, নাউজুবিল্লাহ। ও ভবিষ্যৎ পারবে কি তুমি, ভবিষ্যৎ পারবে কি তুমি, আজকের এই বিপদের হাত থেকে তুমি আমার মেয়েকে রক্ষা করতে পারবে কিনা? আল্লাহর বান্দা হাফেজাবুল বারাকাত বলে, ও বুড়িমা, চিন্তার কোনো কারণ নাই, আমি হলাম মুসলমান, আমি পড়েছি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। চিন্তার কোনো কারণ নাই, এই যে এখনই তো আপনাদের ভয়েস একবারই নাই, ইল্লাল্লাহর জিকিরও যদি করতে না পারেন তাহলে তো আপনাদের ভাত খেলে লাভ নাই। আপনাদের জন্য কিন্তু আজকের আজকের মাহফিলের প্রধান বক্তা, ইনি এখনো আসে নাই, উনি মোনাজাতের পরে আসবে, ওনার নাম হলো হযরত মাওলানা মুহাম্মদ তবারক আলী সাহেব ওরফে আলু ঘাটি ভাত। ওনার সঙ্গে সবাই তো দেখা করে যাবেন ইনশাআল্লাহ, কন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা খেয়াল করেন, এবার মালদ্বীপে বুড়ির বেটি দেবতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কান্নাকাটি করতেছে, আর হাফেজ আবুল বারাকাত থেকে রক্ষা করার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুড়ির বেটিকে যদি দেবতার হাত থেকে রক্ষা করতে হয়, ঈমান থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার হতে গেলে কয়টা গুণ অর্জন করতে হবে? রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে কত সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু আসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যদি তোমরা সফল মুমিন হতে চাও, সফল ঈমানদার যদি হতে চাও, তাহলে চারটা কাজ করবা। জোরে বলুন, কয়টা? সেই চারটা কাজ কি কি আপনাদের শুনতে মন চায় কি চায় না? কি সকলেরই চায়? তাহলে গভীর মনোযোগ দিতে হবে। সোনার বন্ধুর আমার খেয়াল করেন, এক নম্বর হলো ইসবিরু, সবর করো, অসবিরু, মুসাবারা করো, অরবিত, মুরাবাতা করো, ওয়াত্তাকুল্লাহ, আর জীবনের সার্বিক ক্ষেত্রে অধিক পরিমাণে আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন। এই চারটা কাজ যদি বান্দা করতে পারো, তাহলে তোমরাই হবে সফল মুমিন, আর তোমাদেরকে জান্নাতে পৌঁছাইতে আল্লাহর কোনো অসুবিধা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ করতে হবে? এক নম্বর কি? এক নম্বর কি? ইসবিরু মানে সবর করো। সবর মানে তো আপনারা জানেন, সবর মানে কি? ধৈর্য। ধৈর্য মানে বিলম্ব। বিলম্ব মানে কথা কন নাকি? দেরি। দেরি মানে কি? অপেক্ষা। এই সবর করতে হবে তিন জায়গায়। জোরে বলুন, কয় জায়গায়? আল্লাহর নবী বলেন, এক নম্বর হলো সবর আনি তা, সবর আনিল মাসিয়া, সবর ফিল মুসিবা। তাহলে বালা মুসিবতে সবর করতে হবে। আর একটা হলো
গুনাহের কাজে সবর করতে হবে। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, ও যুবক ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, আপনার সামনে দিয়ে যদি একটা সুন্দরী মিয়া হেঁটে যায় আর যদি আশেপাশে কোনো লোকজন না থাকে, শয়তান কয় এ জিনিস একখান গেল রে, ওক ছাড়ে দিস না রে, ওক পালে তোর মজাই হলো হে, কথা কন ঠিক না বেঠিক নাকি ভুল বললাম? আল্লাহর নবী বলেন শেষ জামানায় এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যে সময় এক একটা পুরুষের পেছনে পঞ্চাশটি করে নারী ঘুরে বেড়াবে। কয়টা করে নারী ঘুরে বেড়াবে? পঞ্চাশটা করে। এই ওয়াজ এক জায়গায় করছি, যেই মাত্র করছি এক যুবক ছেলে লাভ দুটো কয় হুজুর এক একটা পুরুষের পেছনে যদি পঞ্চাশটা করে নারী ঘুরে বেড়ায় তাহলে তো মজাও হবে হুজুর। আমি কই কি রে, আমি একটা বউকে সামাল দিতে পারি না, আর ওই কই মজাও বলে হবে। নারীদের অত্যাচারে পুরুষরা গাছে রাখা চড়ে থাকবে, কথা কন ঠিক না? ঠিক না বেঠিক? তাহলে গুনাহের কাজে সবর করতে হবে। কয়টা চলে গেল, কয়টা গেল? আর একটা হলো সবর আনিত্বা, আল্লাহ পাকের ইতাআতের মধ্যে ইবাদতের মধ্যে সবর করতে হবে। ইবাদতের মাথা হচ্ছে নামাজ, ইবাদতের মাথা কি? যেহেতু আজকে মসজিদ সংক্রান্ত আজকের মাহফিল, এই জন্য নামাজের কথা বলার দরকার আছে নাই? আরো জোরে কোন আছে নাই? আর এই নামাজ পড়তে গেলে কিভাবে আদায় করতে হবে? রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহু আকবার বলেন, আর জোর করে আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন তোমরা আল্লাহর নামাজে দাঁড়ায় যাও, নামাজটা খুশু খুজুর সাথে ধৈর্যের সাথে, নামাজের হুকুম আহকাম আরকান রুকু সেজদা যা কিছু আছে তোমরা সুন্দর করে করে আদায় করে দাও, আর এই সুন্দর নামাজের মধ্যে দিয়ে আল্লাহ পাকের মেরাজ তোমাদের জন্য নসিব হয়ে যাবে, আর এই সুন্দর নামাজের খাতিরে আল্লাহ পাকের জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم قلب شاكر رأس ساجد لسان ذاكر حرم الله عليه النار أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري بخاري شبر سوئي حجز আমি যখন আমি তো খাটো মানুষ, আজকের মাহফিলের প্রধান বক্তা হয়েছে খাটো মানুষ, কথা কন ঠিক না বেঠিক? অনেকেই মঞ্চে আসার আগে সত্য কথা এমন এমন জায়গায় আজকে লজ্জিত হয়েছি, প্রধান বক্তা হিসেবে আমাকে মনেই করতেছে না, আমাকে জিজ্ঞাসা করতেছে হুজুর প্রধান বক্তা কখন আসবে। আসলে আপনারা বলেন তো লম্বা পত্যের ঝাল বেশি না খাটো পত্যের ঝাল বেশি? খাটো মরিচার ঝাল বেশি না? বিড়াল দেখতে খাটো না ছোট না চিকন না কালো না ধলা এটা দেখার বিষয় নয়, দেখার বিষয় হলো বিড়ালের ইঁদুর ধরার অভিজ্ঞতা আছে কিনা, কথা কন ঠিক না বেঠিক? জোরে কন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির জন্য করে দোজখের আগুন হারাম, কয় ব্যক্তি? আরো জোরে কন লাগবে, কয় ব্যক্তি? তিন ব্যক্তির জন্য করে দোজখের আগুন হারাম। কোন কোন ব্যক্তি আপনাদের শুনতে মন চায় কি চায় না? কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান। নারায়ণ তকবীর। এটা দিলাম ঘুমের ট্যাবলেট, মাঝে মধ্যে এরকম ঘুমের ট্যাবলেট দেওয়ার দরকার আছে না? কারণ আমার শ্রোতা, আমি যেখানে মাহফিল করি, আপনারা তো এখানে সামান্য 1-2 লোক, আমার মাহফিল যেগুলো দক্ষিণবঙ্গে হয়, এরপর কুষ্টিয়া, এরপর আপনার ভোলা বরিশাল, এগুলো তো এইরকম 2-4 মাহফিলের লোক আমার মাহফিলে ওই সব এলাকায় শুধু দাঁড়ায় থাকে, মানে বসার জায়গা নাই। আল্লাহ আকবার বলেন। যেহেতু এলাকায় নতুন এই জন্য এই মরিচের ঝাল কেমন এটা আপনারা এখনো বুঝতে পারেন নাই সম্ভবত, মুসলমান ভাইরা খেয়াল করেন। তাহলে তিন ব্যক্তির জন্য করে দোজখের আগুন হারাম। এক নাম্বার হলো কলবুন শাকিরুন, কলব দিয়ে যারা আল্লাহকে অধিক পরিমাণে ধন্যবাদ দিবে। আল্লাহ পাকের প্রশংসা কেন করবেন না? এত সুন্দর আসমান বানাইছেন কে? তাহলে জোরে সরে সিংহের শাবকের মতো উচ্চ আওয়াজে হাত উঁচু করে জোরে সরে বলেন আসমান সৃষ্টি কার? জমিন কার?
বাতাস কার, পানি কার, আগুন কার, আমরা কার, বউ কার? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বউ আছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বউ আছে? বলতে হবে বউ আমার, বউ কার? হাই স্যার, তোমরা তো বিয়ে করনি। যারা বিয়ে করেনি তারাও বলতেছে বউ আমার, তার মানে আরো মনে হয় অন্য কোথাও যাওয়া আসি করে সম্ভবত। আমার ভাইরা, তাহলে এত সুন্দর কথা বলার শক্তি দিলেন কে? দেখার শক্তি দিলেন কে? চলার শক্তি দিলেন কে? তাহলে সেই আল্লাহর প্রশংসা কেন করবেন না? কবি আফসোস করে বলেন, এই নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। বলেন, মহব্বত বলেন, এই নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান, জীবন দিয়েও রাখবো খোদা এই কোরআনের মান, এই নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। জোরে বলুন, কার দান? আরো জোরে বলতে হবে, কার দান? কতদিন আল্লাহর প্রশংসা করবেন? কতদিন করবেন? যত যত নেই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব কোরআনের গান। বলেন, যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব কোরআনের গান, দুটি মনে মনে মেলন হলে খোদারই স্বর্গ সৃষ্টি হয়, চিরদিন এই দুনিয়ায় হয়েছে হয় ইসলামের জয়, যুগে যুগে খোদারই পথে, যুগে যুগে খোদারি পথে, মরণের কেউ করেনি ভয়, চিরদিন এই দুনিয়ায় হয়েছে হয় ইসলামের জয়। জোরে কান মারহাবা, নারায়ণ তাকবীর। এক নম্বর চলে গেল। দুই নম্বর হলো রসুল সাজিদুন, মাথা দিয়ে যারা আল্লাহকে সেজদা করবে তাদের জন্য করে দোজকের আগুন হারাম। কি দিয়ে কাকে সেজদা হবে বলেন তো? মাথা দিয়ে যারা আল্লাহকে সেজদা করবে, সেজদা সেজদা নামাজের মধ্যে হয় নাকি আর কোথাও হয়? আর কোথাও হয় না? এই সেজদা আর নামাজ নিয়ে কেউ একজন বলছে হয় হয়, এই সেজদা আর নামাজ নিয়ে আমাদের বাংলাদেশে দুটি অবহেলা চলতেছে। কয়টা অবহেলা? এই হাত তুলে দেখেন, কয়টা অবহেলা? একটা হলো রাষ্ট্রীয় অবহেলা, আর একটা হলো ধর্মীয় অবহেলা। একটা হলো সরকারি ভাবে নামাজ নিয়ে অবহেলা, আর একটা হলো ধর্মীয় অবহেলা। আপনারা কোনটা শুনবেন? দুটোই শুনবেন? ওরে বাবা, আজকের মাহফিলে যদিও লোকজন খুব কম, কিন্তু আপনারা তো দেখতেছি ও আর শোনার খুব জম। বহু এলাকায় দেখছি আশখর, গাঁজাখর, জুয়াখর, মদখর, আর আপনারা তো দেখতেছি ও আশখর। আপনারা কি খর? ও আশখর। তাহলে প্রথমে রাষ্ট্রীয় অবহেলা কি এই নামাজ নিয়ে, সেটা বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নামাজ নিয়ে রাষ্ট্রীয় অবহেলা কি সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামাসসালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন কোনো বান্দাকে দেশের সরকার বানাই, দেশের প্রেসিডেন্ট বানাই, তখন তাকে চারটি দায়িত্ব দেই। জোরে বলুন, কয়টা? চারটা কর্মসূচি আমি আল্লাহ দিয়ে থাকি। এক নম্বর হলো আকামাসসালাহ ওয়া আতাবুজ্জাকা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। এক নম্বর হলো আকামাসসালাহ, সংসদ ভবনে আইন পাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আইন পাশ করে যদি এই রকম ভাবে ঘোষণা দিয়ে থাকে যে আজান হওয়ার সাথে সঙ্গে 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 সমস্ত দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ করে মসজিদে যাইতে হবে, এই আইন যদি সংসদে পাশ করা হয়, আমার মুসলমান ভাইরা একটু বলেন তো, বাংলাদেশের কোন মুসলমান কি মসজিদের বাইরে থাকতে পারবে? জোরে বলুন, পারবে? মুসলমান ভাইরা খেয়াল করেন, এবার একটু কথার জবাব দেন, আপনারা একটু হিসাব কিতাব করে বলেন তো দেখি, বাংলাদেশের ইতিহাসে আজান শুনলে নামাজের সময় কি সিনেমা হল বন্ধ হয়? এক কথা কন নাকি? দোকানপাট বন্ধ হয়, আজান শুনলে টিভি ভিসিআর বন্ধ হয়,
দিয়েছেন কিনা বন্ধ হয় হয় না বন্ধ থাকে না এই যে নামাজের প্রতি একটা যত্ন একটা অবহেলা বাংলাদেশের মসজিদগুলোতে যখন আজান হয় বাংলাদেশের নাস্তিকরা মার্কিন তরুণী দিয়া নর্তকী নাচায় ঠিক না ব্যাটিক জোরে কন মসজিদ কেন মানুষ তৈরি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ তৈরি করা হয় একমাত্র আল্লাহর ইবাদতের জন্য নাকি আর কোন উদ্দেশ্যে তাহলে আজানের সময় বাংলাদেশে নর্তকীর নাচ হয়ে যায় নাউজুবিল্লাহ বলেন আবার আর একজন ব্যক্তি বাংলার জমিনে বুকটা উঁচু করে ঘোষণা দিয়ে দিল বাংলাদেশের মসজিদগুলোতে যখন ফজরের সময় আজান হয় মুয়াজ্জিন সাহেব যখন বলে হাই আলাস সালাম এসো নামাজের দিকে আপনি মুয়াজ্জিনকে যা জিজ্ঞাসা করেন ও মুয়াজ্জিন তুমি চিল্লাও কেন মসজিদে গেলে হবে কি মুয়াজ্জিন দ্বিতীয় লাইনে বলে দেয় হাইয়া আলাল ফালা এসো সফলতার দিকে অর্থাৎ মসজিদে ঢুকলেই তোমার কপাল খুলে যাবে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম সারো নামাজ পড়ো ঘুম হতে নামাজ অতি উত্তম এই বলে যখন বাংলাদেশের মুয়াজ্জিনরা ফজরের সময় আজান দেয় তখন বাংলাদেশের একজন আজানের দুশমন কোরআনের দুশমন নামাজের দুশমন গোটা বাংলার মুসলমানের দুশমন সে বাংলার জমিনে বুকটা উঁচু করে ঘোষণা দিয়ে দিল এইভাবে আঙ্গুল খাড়া করে ঘোষণা দিয়ে দিল বাংলাদেশের মসজিদগুলোতে যখন ফজরের সময় আজান হয় তখন আমার ঘুম নষ্ট হয় মেজাজটা তো খারাপ হয় ওই মুয়াজ্জিন সাহেবের আ আ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার কাছে এত খারাপ লাগে মনে হয় বেশ্যা তার খরিদদার ডাকতেছে জোরে কন নাউজুবিল্লাহ কবি নামের কলঙ্ক নাম শুনছেন তো আপনারা কি নাম কবি শামসুর শয়তান ঠিক না ব্যাটিক জোরে কন কিন্তু আজ পর্যন্ত এই ধর্ম অপরাধীর বিচার বাংলার জমির আজ পর্যন্ত করা হয় নাই ঠিক না ব্যাটিক জোরে কন শুধু যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে ধর্ম অপরাধীদের বিচার আজ পর্যন্ত করা হয় নাই ঠিক কিনা জোরে কন বাংলার জমিনে যারা ধর্মের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে আর যারা নীরবতার ভূমিকা পালন করে রাসূলুল্লাহর হাদিসের ভাষায় এরা শয়তানুল আখরাস বোবা শয়তান ঠিক কিনা জোরে কন আর এই বোবা শয়তানুল অনুসারী যারা হবে এরা সকলেই বোবা শয়তান ঠিক কিনা জোরে কন এখন যদি উচিত কথা কই পিঠের উপর দিয়ে যাবি মই কথা কন ঠিক না বেটি মুসলমান ভাইরা খেয়াল করেন আবার আর একটা কথা না বললেই নয় মসজিদের মুয়াজ্জিন আছে না নাই অনেকেই মসজিদের মুয়াজ্জিনকে অবহেলা করেন ও লেখাপড়া কম জানে ওর কি দাম আছে ওর কি মান আছে ও পায়খানা সাফ করে ও পেশাবখানা পরিষ্কার করে ও মসজিদের ঘর ঝাড়ু দেয় ও বেতনের টাকা আদায় করে ও মুষ্টির চাউল আদায় করে খবরদার মুয়াজ্জিন সাহেবকে এত নিচু মনে করবেন না কারণ হলো আল্লাহর নবী বলেন মান আযানা সাবা সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাওয়াতুম মিনান নার রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাম আসসালাম আল্লাহু আকবার বলেন আল্লাহর নবী বলেন যে ব্যক্তি 7 বছর একটু হাত তুলে দেখেন কয় বছর যারা ঘুম পাড়ছেন একটু গুতোটুতো মারেন যাতে ঘুম না পড়তে পারে কয় বছর 7 বছর যে ব্যক্তি আল্লাহর ঘরে আজান দিবে মুহতাসিবান কুতিবা লাহু বারাওয়াতুম মিনান নার আল্লাহর নবী বললেন ওই মুয়াজ্জিন সাহেবের জন্য জাহান্নামের আগুন হারাম তাহলে 7 বছর আজান দিলে দোজখের আগুন হারাম হয় কে বলেছেন আল্লাহর নবী বলেছেন মুসলমান ভাইরা এবার একটু কথার জবাব দেন 7 বছর আজান দিলে দোজখের আগুন হারাম হয় রাসূলুল্লাহর হাদিস অথচ 7 বছর চেয়ারম্যানগিরি করলে দোজখের আগুন হারাম হয় শুনেছেন কি জীবনে 7 বছর এমপিগিরি করলে 7 বছর মন্ত্রীগিরি করলে চেয়ারম্যানগিরি করলে মেম্বারগিরি করলে দোজখের আগুন হারাম হয় শুনেছেন কি জীবনে দোজখ আরো ওয়াজিব হয় দোজখ আরো কি হয় এক কথা বলতে ভয় পাচ্ছেন নাকি ভয় তো আপনার নাই ভয় আমার আছে পুলিশ আপনাদেরকে ধরবে না ধরবে আমার কথা কন ঠিক না ব্যাটি আমার ভাইরা তাহলে কি বলতেছিলাম 7 বছর চেয়ারম্যানগিরি করলে মেম্বারগিরি করলে দোজখের আগুন তার জন্য আরো ওয়াজিব হয় কারণ হলো আটা চুরি করে গম চুরি করে মেরে খায় ধরে খায় একদল আরেক দলকে ঘায়েল না করা পর্যন্ত ছাড়ে না ঠিক না ব্যাটিক জোরে কন অবস্থা বেগতিক
একদল আরেক দলকে সাইজ না করা পর্যন্ত ছাড়ে না। এই যে গাবতলী থানার দুর্গাটা ইউনিয়নের চেয়ারম্যানকে জবাই করা হয়েছে, খোঁজ নিয়ে দেখে, আমি বানায় বলতেছি না সত্য বলতেছি, খোঁজ নিয়ে দেখে। সোনারা ইউনিয়নের চেয়ারম্যানকে জানালা দিয়ে গুলি করে মারা হয়েছে, ঠিক না বাটিক জোরে কথা। অবস্থা এতই খারাপ, আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বার খুব ভালো, কিন্তু অন্য অন্য এলাকার যায় দেখেন অবস্থা বেগতিক। এই জন্য কবি আফসোস করে বলেন, দেশের মাঝে বারোটা ওদের হয় ভুরি মোটা, দেশের মাঝে বারোটা ওদের হয় ভুরি মোটা, ওরা যে দেশের নেতা শক্ত কথা কেউ নাই বলিবার, চারদিকে দেখি শুধুই অন্ধকার, চারদিকে দেখি শুধুই অন্ধকার। ঠিক ঠিক কি বলবো না, বাদ দেব, কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। আমরা তো আচ্ছা বোকা বারে বারে খাই যা ধোকা, ঠিক না ঠিক করে কর, আমরা তো আচ্ছা বোকা বারে বারে খাই যা ধোকা, ওদের ওই ধোকার পিছে শুধুই মিশে চলেছি বারবার, চারদিকে দেখি শুধুই অন্ধকার, চারদিকে দেখি শুধুই অন্ধকার। নারায়ণ তকবীর। এই গেল রাষ্ট্রীয় অবহেলা নামাজ নিয়ে। এবার একটু আসুন এই নামাজ নিয়ে, ধর্মীয় অবহেলা বাংলাদেশে চলছে কি চলছে না বাবা, সিস্টেম কি রকম? ওই বলছিলাম রসুন সাজিদন, দুই নম্বরটা আলোচনা করতেছিলাম, কয় ব্যক্তির জন্য দোযোগের আগুন হারাম, দুই নম্বরটা রসুন সাজিদন, মাথা দিয়ে যারা আল্লাহকে সেজদা করবে তাদের জন্য করে দোযোগের আগুন হারাম। কিন্তু কিছু বাংলার মুসলমান করে আল্লাহর নাফরমান, বিপদে পড়ে ফেলাই চোখের পানি, ডাক দে বলে আল্লাহ তোমারে আমরা মানি, আল্লাহ কয় তোরা যে কত বড় সিটার তা ভালো করেই জানি, কথা কন ঠিক না বেটি। বান্দা কয় আল্লাহ কোথায় সিটারি করলাম, আল্লাহ কয় নামাজের সেজদায়, কয় কেমনে সিটারি করলাম, কয় সেজদা আল্লাহকে দাও নাই, সেজদা আল্লাহকে না দিয়ে সেজদা দেয় পীর বাবার পায়ে, এরকমের গরুব আছে না নাই, কথা বলেন আসেন আসেন নাই, শুধু আসেই। ওদের দল মহাভারী, ওদের আকিদা অন্যরকম। কিরকম আকিদা শুনবেন, সবাই শুনবেন, কয় পানির নিচে মোমবাতি জ্বলে বাবা, তেল খরচ তো লাগে না আমার, বাবার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না, এরকমের গ্রুপ আসে না নাই আসে না নাই, জোরে করে আসে নাই। আবার আরেকটা গ্রুপ আছে, যারা দেখবেন হাহ কিছুই বলতেছে না, আপনারা বুঝে নেবেন যে ওই ওই গ্রুপের মধ্যে আছে। আবার আরেকটা গ্রুপ আছে, তাদের আবার আকিদা এরকম, কয় সব কিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দেব কলবের ভেতর বাবারে, আমি বলি আয়না বসাইয়া দেব তোর কলজের ভেতর বাবারে, আয়না বসাইয়া দেব তোর ফেসকরি ভেতর, জোরে কোন আসে না নাই আসে না নাই জোরে কোন। আবার আর একটা গ্রুপ আছে, মাঝে মধ্যে বাসর চড়ে যায় মাই ও ছাদের উপরে গান বাজে আছে না নাই, কয় জন্ম তোমার শেরপুরেতে হিজরত করিলে আটরশিতে, জন্ম তোমার শেরপুরেতে হিজরত করিলে আটরশিতে, ওরে আমার দয়াল বাবা আইরে সুটে গাউসিয়াই, আল্লাহ কয় কে রে ফেরেশতার নেকি লেখা বাদ দে চুপ মেরে আছিস, ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দারা তো খালি কয় এই এই ভাষাটা তো আমরা বুঝি না, আল্লাহ তুমি বুঝে দাও, আল্লাহ কয় যে ফেরেশতা আমি তো নিজেও বুঝতেছি না ওরা কি কয়, কথা কন ঠিক না বেটি। আবার আর একটা গ্রুপ আছে, এই যে আমাদের বগুড়ার পাশে আছে মহস্তানগড়, আপনারা তো জানেন সব হিস্টরি, গাঁজা খাইতে খাইতে বাবার চেহারা অন্যরকম, ওই ভোমা ভোমা মোষ দেখলে মনে হয় বিয়ের এগারো ধানের গোস, বাবার মাথায় ঝট, বাবা পিন্দে থাকে চট, বাবার যখন গাঁজা খাওয়ার মাত্রা বেশি হয়ে যায়
তখন কাপড় সবর খুলে নাসা আরম্ভ করে দেয়, আর জনগণ তালক দেয় কয় হেই, কেউ ফেরে না খালি হাতে ন্যাংটা বাবার দরবারেতে। এই বলে যখন জনগণ স্লোগান দেয় খাড়া হয়ে যায়, বাবার ন্যাংটা চেহারা দেখে চক্ষুটাকে ঢেকে নিয়ে আর একদিক দিয়ে যায়, আর যখন গাল পাড়া শুরু করে দেয় তখন তারা বলে, এই বাবার মুরিদানরা বলে, এই তোরা গালেস নে রে গালেস নে, বাবার কাছে জিনিস আছে জিনিস আছে। তখন তারা বলে, বাবার কাছে কি জিনিস আছে, যা আছে তা তো নিজ দিয়ে বাহির হয়ে আছে, আর কি আছে? কথা কন ঠিক না বেটি? মুসলমান ভাইরা হাসির কুরাজের জন্য বলতেছি না বাবা, বোঝার জন্য বলতেছি, বাংলার জমিনে এই রকম ভণ্ড বাবার আস্তানা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আজকে আমরা আল্লাহর কাছে দুহাত উঁচু করে শপথ নেব, বাংলার অলিতে গলিতে যতগুলো ভণ্ড বাবার আস্তানা পাওয়া যাবে, এই ভণ্ড বাবার আস্তানাগুলো ভেঙে চুরে উৎখাত করার জন্য কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আর যারা হাত তোলেন নাই তারা ওই গ্রুপের মধ্যে আসেন নাই, একথা আসেন নাই? বাংলাদেশে মা বাবার অভাব নাই, হিন্দুরা ধরছে মা কালিমা দুর্গমা সরস্বতী মা, এই রকমের অনেক মা আসেন নাই। আর মুসলমান ধরছে বাবা কারেন্ট পানি বাবা ছায়া বাবা চিনি বাবা ন্যাংটা বাবা খাজা বাবা ফরিদপুরি বাবা দেওয়ানবাগি বাবা, এইরকম। কিছুদিন আগে ওই শিবগঞ্জের হাটের মধ্যে একটা মাহফিল করছি, ওখানে একটা মাজার আছে কারেন্ট বাবা, যারা গেছেন অবশ্যই ওখানে দেখছেন কারেন্ট বাবা, এগুলো আজাব গজব সহ্য হয় রে ভাই। মানে সমাজের অবস্থা এত খারাপ, এত ভয়াবহ, যার যেভাবে ইচ্ছা তাই সেভাবে চলতেছে, তাই সেভাবে কথা বলতেছে, কিন্তু কেউ কবার নাই রে ভাই। এই জন্য কবি বলেন, দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা, দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা, ঠিক ঠিক। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা, মাটিতে মিশাই আছে লাখ শহীদের রক্ত কোনা, ঠিক না বেটি? যে দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা, সেই রক্তের দামে কিনা আমাদের সোনার ভিটা, সেই রক্তের দামে কিনা আমাদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা, দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা, ঠিক ঠিক। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে আইন মোদের আইন বৈধ রাখা, ঠিক না বেটি? জোরে কর, বলো না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা, বলো না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা, সবই যে নাসের পুতুল মার্কিন হলো আসল কোঠা, দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা, ঠিক নারায়ণ তুমি। মুসলমান ভাইরা খেয়াল করুন, আসেন একটু সামনের দিকে চলি, আজকে আমি অবশ্যই এমন একজন ইমানদার মহিলার কথা আলোচনা করব, যে মহিলাটা পৃথিবীর মাটি থেকে জান জানকে আল্লাহর কাছে যায় নাই, জোরে কন মারহাবা। তবে আল্লাহ রব্বুল আলামিন কসম খাচ্ছেন জোর বেজোরের, জোর কি আর বেজোর কি? বন্ধুগণ ভালো করে মনে রাখবেন, নামাজ কতগুলো নামাজ আছে, দুই রাকাত ওয়ালা নামাজ কতগুলো, তিন রাকাত ওয়ালা কতগুলো, চার রাকাত ওয়ালা আছে নাই? এমন কতকগুলো ফেরেশতা আছে, যেই ফেরেশতার কতক ফেরেশতার আছে দুই পাখা, কতকগুলার আছে তিন পাখা, আবার পাঁচ পাখা। জাইলুল মালাইকাতি উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুই পাখা ওয়ালা ফেরেশতা আছে, তিন পাখা ওয়ালা ফেরেশতা, চার পাখা ওয়ালা ফেরেশতা। আল্লাহ জোর বেজোরের কসম এই জন্য খাচ্ছেন, বান্দারা শুনে রাখো, দুই রাকাত তলা নামাজ তুমি পড়ো, তিন রাকাত তলা নামাজ তুমি আদায় করো, মাগরিবের নামাজ কয় রাকাত, চার রাকাত তলা নামাজ তুমি আদায় করো, আল্লাহ পাকের ফেরেশতার নূরের পাখার সাহায্যে আসমান থেকে জমিনের মধ্যে অতি দ্রুত গতিতে আসতে পারে। তুমি যদি নামাজের মতো নামাজ আদায় করতে পারো, তাহলে জমিন থেকেই আসমানের খবর তোমার কাছে হয়ে যাবে, জোরে কন মারহাবা। তাম পৃথিবীর সমস্ত বস্তু হচ্ছে জোড়া জোড়া, বেজর শুধু আল্লাহ, আল্লাহ জোর না বেজর? জবান খুলে বলো আল্লাহ কয়জন? কেউ যদি বলে দুইজন আপনারা মানবেন বাবা মানবেন, কেউ যদি বলে তিনজন তাও কিন্তু মানবেন না, কেউ যদি বলে আল্লাহ নাই তাও কিন্তু মানবেন না, এক এই শব্দটা জোর না বেজর? পৃথিবীতে যত জিনিস আছে সব জিনিসের জোড়া আছে,
তবে পৃথিবীতে একটা পাখি আছে, ওই পাখিটার নাম হলো কোকোনাথ পাখি। জোরে বলুন, কি পাখি? কোকোনাথ পাখি। আফ্রিকার জঙ্গলে ওই পাখিটা পাওয়া যায়। ওই পাখির কোনো জোড়া নাই, বৈজ্ঞানিক নুরুল ইসলাম সাত্তার নামক কিতাবের মধ্যে লিখেছেন। বাবা, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে এই পাখির জোড়া নাই, তাহলে বংশ বিস্তার কেমন করে হয়? মুসলমান ভাইরা, আল্লাহর কুদরত লক্ষ্য করুন, ওই পাখির যখন দুনিয়ার থেকে যখন চলে যাওয়ার সময় হয়, তখন ওই পাখিটা কাঠ দিয়ে সুন্দর করে একটা বাসা তৈরি করে। ওই বাসার মধ্যে বসে বসে কোকোনাথ পাখিটা অগ্নি লহরি গান গাইতে আরম্ভ করে। তার ঠোঁটের থেকে সুর বের হতে হতে, আওয়াজ বের হতে হতে আগুন বের হয়। ওই আগুনটা যখন বাসার মধ্যে ধরে যায়, ওই বাসার আগুন দিয়ে কোকোনাথ পাখিটা নিজেই জীবন বিসর্জন দিয়ে মারা যায়। মুসলমান ভাইরা খেয়াল করেন, এই কোকোনাথ পাখির ছাইটা বাসার মধ্যে পড়ে থাকে। বৈশাখ মাসে দিন, জ্যৈষ্ঠ মাসে দিন যখন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হয়, জমিনের মধ্যে ধান পাট ইত্যাদির বিচল লাগালে যেমন গাছ হয়, ওই রহমতের পানি ছাইয়ের মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বিনা মা বাপেই আর একটা কোকোনাথ পাখি বানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আবার খেয়াল করেন, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে সব জিনিসের বলে জোড়া আছে, কোকোনাথের জোড়া নেই কেন? আল্লাহর কুদরত লক্ষ্য করুন, কোকোনাথেরও জোড়া আছে। বিশ্বের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো কোকোনাথ পাখি আসবে, হিসাব করলে দেখা যাবে জোড়া হয়েছে সর্বমোট বেজর সংখ্যা হবে না। বেজর মাত্র একজন, তিনি হলেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জোর না বেজর? আল্লাহ কয়জন? আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহর মতো কেউ আছে? পড়ুন সবাই, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আহাদ লাইসা কামিসলি সামাদ লাইসা কাফাদলি। জোরে কোন মারহাবা, জোর বলুন মারহাবা। তো খোদায়ন দেয়া মিলি, তো খোদায়ন দেয়া সারি। আমার আল্লাহ ডানেও আছে, বামেও আছে, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? জমিনে আল্লাহ আছে, আসমানে আল্লাহ আছে, যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহ আছে। আহাদ লাইসা কামিসলি, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর আগেও কেউ নাই। জোরে জোরে কোন মারহাবা। একটা বিষয় নিয়ে খ্রিস্টান লাখপত দিয়ে মুসলমানদের প্রশ্ন করেছিল, তিনটা। জোরে বলুন, কয়টা? এক নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কি ছিল? দুই নম্বর প্রশ্ন, আল্লাহর মুখ কোন দিকে? আর তিন নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কি করতেছে, আল্লাহর বর্তমানের কাজ কি? এই তিনটা প্রশ্নের জবাব আপনাদের শুনতে মন চায় কি চায় না? কারা কারা শুনতেছেন একটু হাত তুলে দেখেন। ডাক দে বলে, ও গেদা এইদিকে আসো মাদ্রাসায়। বড় বলে, হ্যাঁ। ছোট্ট বাচ্চা বলে, আমি উত্তর দেবো খ্রিস্টান লাখপাদ্রিদের। তখন মনসুর কাছে এসে বলে, আমি একটু জবাব দিতে চাই। তখন আলেম ওলামা বলে, তুমি কি জবাব দিবা, তুমি তো ছোট্ট মানুষ, তাই অবশ্যই জবাব দিতে পারবো, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে বলার মতো তৌফিক দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দিলে গায়ে কি বেশি গুস্ত হওয়া লাগে? উসামা বিন লাদেনের ছবি আপনারা দেখেন নাই? উসামা বিন লাদেনের ছবি, একদম চিকন চাকন একটা মানুষ, কিন্তু তার মনের সাহসটা কত বড় ছিল। উনি বলছেন, 100 বছর যদি আফগানিস্তানে যুদ্ধ চালাইতে হয়। কয়শো বছর? 100 বছর যদি আফগানিস্তানে যুদ্ধ চালাতে হয়, যুদ্ধ চলবে, তবু আমেরিকার কাছে নতি স্বীকার করবো না। জোরে কোন মারহাবা। সেই আল্লাহ আছে না নাই? নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে? আল্লাহর কি বয়স হয়ে গেছে নাকি? সেই আল্লাহ তখন ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে, ঠিক কিনা? দরকার মুসলমান ভাইরা খেয়াল করেন। এবার ছোট্ট বাচ্চা বলে, আমি জবাব দেব, মঞ্চের উপরে উঠতে চাই। ওই খ্রিস্টান লাখপাদ্রিকে আগে চেয়ারের থেকে নিচে নামতে বলেন। খ্রিস্টান লাখপাদ্রি এবার চশমার নিচ দিয়ে থাকাইছে, কি রে পিচ্ছি গেদা, মিচ্ছে না শোল, এ শোল কি কয় রে? শোল কয়? আপনি নিচে বসে প্রশ্ন করেন, আমি চেয়ারে বসে উত্তর দেবো। কারণ যে প্রশ্ন করে সে ছাত্র, যে উত্তর দেয় সে শিক্ষক। অতএব আপনি নিচে বসে প্রশ্ন করেন, আমি চেয়ারে বসে উত্তর দেবো। মাথায় বুদ্ধি আসে না নাই? এক কথা কোন আসে না নাই? খ্রিস্টান লাখপত্রি চিন্তা করছে, বাবা আজকে কিছু একটা হয়ে যাবে।
ছোট্ট বাচ্চা এরকম চেয়ারের মধ্যে বসে চারদিক তাকায়া জিজ্ঞেস করছে, বলেন আপনার কি প্রশ্ন? কয় আমার এক নম্বর প্রশ্ন হলো আল্লাহর আগে কি ছিল। ছোট্ট বাচ্চা কয় আপনি কি লেখাপড়া জানেন? কয় অবশ্যই জানি, নইলে কি খ্রিস্টান লাটপাদ্রী হয়েছি, সভাপতি হয়েছি। কয় অঙ্কশাস্ত্র জানেন? বলে অবশ্যই জানি। কয় গণেন তো? আর গুণ দিছে 1 2 3 4 5 6 7 8 9 10। কয় উল্টা দিকে গণেন? কয় 10 9 8 7 6 5 4 3 2 1। কয় একের আগে কি আছে? খ্রিস্টান লাখপাদ্রী বলে একের আগে কিছু নাই। ছোট্ট পিচ্ছি গেদাই কয় আমার আল্লাহর আগেও কিছু নাই। জোরে কন মারহাবা। সমস্ত পাবলিক রাষ্ট্রজ্ঞ হয়ে গেল, 7 দিন যাবত বাহাত চলতেছে, মুসলমানরা জবাব দিতে পারে না। ও ছোট্ট পিচ্ছি গেদারে, তুই আমাদের ইজ্জত রক্ষা করলি, 2 নম্বর প্রশ্ন কি তাই একটু বলেন, আল্লাহর মুখ কোন দিকে? ছোট্ট বাচ্চা বলে, ও খ্রিস্টান লাখপাদ্রী একটা মোমবাতি নিয়ে আসেন, অগ্নি সংগ্রহ করুন। মোমবাতিতে যখন আগুন ধরন হলো, ও লাখপাদ্রী রে বলেন তো এই মোমবাতির মুখ কোন দিকে? খ্রিস্টান লাখপাদ্রী বলে মোমবাতির মুখ চতুর্দিকে। ছোট্ট পিচ্ছি গেদাই কয় আমার আল্লাহর মুখ চতুর্দিকে। জোরে কান মারহাবা, জোরে বলুন মারহাবা। ও ছোট্ট বিচ্ছিকে দাঁড়ে 3 নম্বর প্রশ্নের উত্তর দাও, আল্লাহ এখন কি করতেছে আল্লাহর বর্তমানের কাজ কি? ছোট্ট বাচ্চা বলে, ও খ্রিস্টান লাখপাদ্রী ভালো করে শুনে রাখো, আল্লাহর বর্তমানের কাজ তোমার মতো একজন সম্মানী মানুষকে আমার আল্লাহ কুদরতে হাত দিয়ে কান ধরে নিচে বসাইয়া আমার মতো একজন ছোট্ট তালেবে ইলমকে চেয়ারের মধ্যে বসায় দেওয়াই আল্লাহর বর্তমানের কাজ। জোরে কান মারহাবা। মুসলমান ভাইরা সমস্ত পাবলিকরা ওই ছোট্ট বাচ্চার পরিচয় জানতে চাচ্ছে। বাবা ওই ছোট্ট বাচ্চার পরিচয় জানতে মন চায় কি চায় না? ওই ছোট্ট বাচ্চার পরিচয় তখন কে দিবে? ওই ছোট্ট বাচ্চা হলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই। জোরে কান মারহাবা। মুসলমান ভাইরা আসেন একটু সামনের দিকে চলি। দুনিয়ার সব জিনিসের জোড়া আছে কিন্তু আমার আল্লাহর কোনো জোড়া নাই। আমার দেশের হিন্দু ভাইরা একটা কথা বলে, যিনি রাম তিনি রহমান, কোনো দিন তা হতে পারে না, রাম রহমান কোনো দিন এক হতে পারে না। কারণ হলো রামের বইয়ের নাম সীতা, রহমানের কোনো বউ নাই, আল্লাহর কোনো বউ নাই, আল্লাহর কোনো জোড়া নাই। আল্লাহ রব্বুল আলামিন এই কয়েকটা কথা বলে কি কথা বলতেছেন? এবার রব্বুল আলামিন বলেন, বিবেকবান মানুষের জন্য এই সব বস্তুর মধ্যে কি কসমের বিষয়বস্তু নাই? বিবেকবানদের জন্য এই সব বস্তু কি যথেষ্ট নয় কসম খাওয়া? আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিসের কসম খায় এবার কি কথা বলতেছেন? আলাম তার অপরুণ সবাই, আলাম তার কাইফা ফাআলা রব্বুকা বিআদ ইরমা জাতিল ইমাদিল্লাতি লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহু আকবার। ওরে বেহুশ বুশ, হুশ আছে বুশের? এ কথা কন লাগে, হুশ আছে? হুশ থাকলে কি মুসলমানদের মারে? ও বোঝে নাই, ফেরাউনের মতো 2-1টা চুবন খেলে বুঝবে। আমেরিকার মানুষ কি 100 হাত লম্বা? কি ব্যাপার, কথার জবাব দেন নাকি? আমি কি গোরস্থানের সামনে বাস করতেছি নাকি? এটা কি গোরস্থান যে কবরস্থান থেকে লাশ উঠে আসে বলছে? এটি একটু কথার হাঁ জবাব দেবেন, আর যদি ভালো না লাগে আমি আলো গোসে মোনাজাত করে চলে যাবো। আপনাদের কাছে আর বলবো না যে মোনাজাত ধরতেছি, এই জন্য একটু কথার জবাব দেবেন, তাহলে আমি কথা বলে একটু শান্তি পাবো, মনে আনন্দ লাগবে। কথার জবাব দেবেন তো ইনশাল্লাহ? কারা কারা জবাব দেবেন একটু হাত তুলে দেখেন তো। আল্লাহু আকবার। তো আমি এখন যে জাতির কথা আপনাদের সামনে আলোচনা করতেছি, বাবা আমেরিকাকে দেখে ভয় পাবার কিছু নাই। আজ জাতির 1-8টা মানুষ কয় হাত করে লম্বা ছিল, রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন লাম ইখলাকু মিসলুহা ফিল বিলাদ, গোটা বিশ্বে কিয়ামত পর্যন্ত এত শক্তিশালী উঁচু লম্বা মানুষ আর একটাও আসবে না। তাফসীরে জালালাইন শরীফের টিকার মধ্যে দেখলাম বাবা অন্য রয়েছে মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন 12 হাত অর্থাৎ 1-1টা মানুষ 18 ফিট করে লম্বা ছিল, আর অন্য রওয়ায়েতের মধ্যে আসছে 1-1টা মানুষ 400 হাত করে লম্বা ছিল। জোরে কান মারহাবা। 13টা পরিবার ছিল তারা, কয়টা? 13টা পরিবার। যা দেখুন ফিল খালক,
আল্লাহ পাক এদেরকে সৃষ্টির দিক থেকে বড় শক্তিশালী করে সৃষ্টি করেছেন। তবে এই শক্তিশালী জাতির ধ্বংস হওয়ার কারণ কি? আল্লাহ পাক এদেরকে বাতাস দিয়ে মারছে। কি দিয়ে? বাতাস দিয়ে মারছেন, বন্দুকের গুলি দিয়ে নয়, রাইফেল দিয়ে নয়, মিসাইল দিয়ে নয়, রকেট লঞ্চার দিয়ে নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন দুর্ধর্ষ জাতিকে বাতাস দিয়ে ধ্বংস করেছেন। জোরে কোন মারহাবা! এর যখন শূন্য বাতাস দিয়ে ধ্বংস হবে, ওই এক একটা মানুষ মাটির মাঠে যাইয়া মাটি খনন করিয়া একজন আরেকজনকে বুক পর্যন্ত গেড়ে দেয় আর বলে, ও হুদ পয়গম্বর রে, তোমার খোদার বাতাস কত শক্তিশালী, তাই একটু দেখব, দেখি তোমার খোদার বাতাস আমাদেরকে উড়ে নিয়ে যাইতে পারে কিনা। হুদ পয়গম্বর বলে, আল্লাহ দেখো তোমার বান্দারা কেমন বাহাদুরি তোমার সঙ্গে করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, একটুখানি অপেক্ষা করো, আমি এমন এমন বাতাস চালাবো ওই এক একটা মানুষকে টেনে তুলে তুলে আশ্রয় আশ্রয় খতম করব। মুসলমান ভাইরারে আমার খেয়াল করেন, বুধবারের দিন সকালবেলা যখন হলো ফজরের নামাজের টাইমে দেখা গেল কোন জায়গা থেকে মৃদুমন্দ বাতাস আসতে যখন আরম্ভ করলো, তখন উম্মতরা বলতেছিল, আমার এত সুন্দর বাতাস আল্লাহ চালাইছে, আমাদের গাও বড় ঘামে গিয়েছিল, এখন একটু আরাম পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু খালি দেরি করো। আল্লাহ রাব্বুল আলামিন বাতাস কি বললেন, তোর গতিটা একটু বাড়াইয়া দে। বাতাসের গতি যখন এতই বেড়ে গেল বাবা, ওই এক একটা শাশ্বত লম্বা মানুষ আল্লাহ টানিয়ে তুলে তুলে পাহাড়ের সঙ্গে আশ্রয় আশ্রয় খতম করলেন। জোরে কোন মারহাবা! এই জাতি যখন খতম হয়ে গেল, ওই সম্প্রদায়ের মধ্যে আল্লাহ এমন একজন জাতি আল্লাহ পাক পাঠালেন, যে জাতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসামুদাল্লাযীনা জাবুস সখর বিলওয়াত। আল্লাহু আকবার বলেন, এরা এতই শক্তিশালী ছিল সামুদ জাতি, পাথর কাটার জন্য কোনো কুড়াল লাগতো না, করাত লাগতো না, মেশিন লাগতো না, ড্রিল মেশিন লাগতো না, ড্রিল মেশিন দিয়ে পাথর কাটা লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তিশালী করে আল্লাহ পাক পাঠাইছিলেন, এরা হাত দিয়ে পাথর কেটে কেটে বড় বড় বিল্ডিং বাড়ি বানাইতো। জোরে কোন মারহাবা! ওই সম্প্রদায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী পাঠালেন, সেই নবীর নাম হযরত সালে আলাইহিস সালাম। কি নাম? লোকজন এসে বলল, হুজুর আপনি যদি সত্যিকারের নবী হন তাহলে একটা আকুল আবেদন, ওই যে কালো পাহাড়টা দেখা যায়, ওই কালো পাহাড়ের ভেতর থেকে একটা উটনি বের করে আনি দিতে হবে, উটনির রং হবে এই রকম, পাহাড়ের থেকে বের হওয়ার সাথে সাথে একটা বাচ্চা প্রসব করান লাগবে, ওই বাচ্চার থেকে আমরা দুধ পান করব। এই ঘটনা যদি এখন দেখাইতে পারেন তাহলে এই দেশের সমস্ত মানুষ হব আমরা মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ! সালে আলাইহিস সালাম বলতেছেন, বাবা শোনো, এই ঘটনা দেখে বা মুজিজা দেখে তোমরা মুসলমান হবে? বলে অবশ্যই হব। নবী দোয়া করলেন, দুই রাকাত নামাজ পড়ে চিল্লায় কোন মারহাবা, বিকট একটা আওয়াজ হলো, পাহাড় ফেটে গেল, ধপধপে একটা সাদা লম্বা লম্বা চুল একটা উটনি বের হয়ে আসলো, বের হওয়ার সাথে সাথে ওই পরিমাণ একটা লম্বা বাচ্চা প্রসব করলো। জোরে কোন মারহাবা! এই ঘটনা দেখে সঙ্গে সঙ্গে ওই দেশের 6000 মানুষ ইসলাম কবুল করছে। কয় হাজার? এ জোরে কথা কোন, কয় হাজার? এই যে কিছুক্ষণ পরেই শুনতে পারবেন, ওই হাফেজ আবুল বারাকাতের হাতে গোটা মালদ্বীপের মানুষ ইসলাম কবুল করছে। জোরে কোন মারহাবা! মনে আছে কি আপনাদের? মুসলমান ভাইরা খেয়াল করেন, 9 জন দুষ্ট মানুষ ছিল ওই এলাকার মধ্যে। কয়জন দুষ্ট মানুষ? নেতার নাম ছিল কিদার। কি নাম? কিদারের নেতৃত্বে একজন মহিলা ছিল, এই মহিলার একটা বেটিও ছিল, বলতেছিল, কিদার রে, তুমি যদি নবীর উটটারে হত্যা করতে পারো তাহলে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব। কিদার চিন্তা করলো, ঠিকই আছে, আমি নবীর উটটারে হত্যা করব। মুসলমান ভাইরা, উট নিয়ে যেদিন কুয়ার পানি খায় ওই দিন কিন্তু কোনো কাফের বেঈমানদের প্রাণী আর কুয়ার পানি খাইতে পারে না। কাফের বেঈমানগণ দেখলো, হায়, নবীর উটটারে হত্যা করলেই তো বাঁচিয়া যায়। উটনিকে যখন হত্যা করা হলো, প্রথমে যখন ডান বাহু কেটে দেওয়া হলো, তখন বাচ্চা উটনিটা চিৎকার দিয়ে পাহাড়ে গিয়ে আত্মগোপন করলো। আল্লাহ রব্বুল আলমিন তখন গজব নাজিল করবেন। আল্লাহ রব্বুল আলমিন টাইম দিলেন 3 দিন ধরে। বলুন কয়দিন? প্রথম দিন সমস্ত কাফেরদের চেহারা হলুদ বর্ণ ধারণ করলো, দ্বিতীয় দিন লাল টকটকে হয়ে গেল, দ্বিতীয় দিন কালো কৃষ্ণ বর্ণ জাহান্নামীদের চেহারা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন 3 দিন পরে বললেন, শোনো পয়গম্বর সালে, তুমি তোমার নিকার উম্মতদেরকে নিয়ে এই দেশ ছেড়ে চলিয়া যাও, শনিবারের দিনকে গজব নাজিল হবে। শনিবারের দিন
সকাল বেলা যখন হলো ফজরের নামাজের টাইমে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে হুকুম দিল, জিব্রাইল রে ওই দেশটা একটু খতম করে দিয়াই। এই হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন ওই শহরের গেটের কাছে এসে মুখটা লাগায় দিয়া শুধুমাত্র একটা চিৎকার যখন দিয়েছে বাবা, ওই একটা চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দেশের সমস্ত মানুষের কানের তলা ফেটে মরে গেল। জোরে কর মারহাবা। কোনো বোমা হামলা করার লাগে নাই, কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার লাগে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদশার নাম হলো ফেরাউন। জোরে বলুন কি নাম? আমি কিন্তু ধারাবাহিক আয়াত আয়াত বাই তাফসির আলোচনা করতেছি, গভীর মনোযোগ দিতে হবে। আমি এই ফেরাউনের কথা বলেই আমি ওই মহিলার কথা বলবো, যেই মহিলাটা মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে, হাফেজ আবুল বারাকাত তাকে রক্ষা করার জন্য চেষ্টা করতেছে। মনে আসে না নাই কথা? কার মনে আসে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অফিরাউন জিল আওতাদ, অতত মানে প্যারাক, অতত মানে কি? সংক্ষেপে বলে যাই, এমন দুর্ধর্ষ বাদশা ফেরাউন একদিন তার রাজ দরবারে গিয়া ঘোষণা করে দিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের চাইতে সবচাইতে বড় খোদা। 400 বছর হায়াত পাইছে, মাথার একটা চুল বাকি নাই, এই 400 বছরের মধ্যে মাটির একটা বাতিল ভাঙলে সংসারের যে ক্ষতি হয় এই ক্ষতিটাও কিন্তু ফেরাউনের হয় নাই। আমার বন্ধুগণ, ফেরাউন এমন একটা বাড়িতে বিয়ে করছে গোটা মিশর দেশের মধ্যে ঘুরে সবচাইতে সুন্দরী রূপসী যুবতী কন্যাকে বিয়ে করলো বাবা। মেয়েটার বাবার নাম ছিল মজাহেব, মজাহেবের কন্যাকে বিয়ে করছে ফেরাউন কিপ্তি বংশের মানুষ, আর বিয়ে করলো বনী ইসরাইল মুসা কালিমুল্লার বংশের মধ্যে। জোরে জোরে কন মারহাবা। মুসা ফেরাউনের লম্বা ইতিহাস বলতে যাব না, এতই শক্তিশালী ছিল ফেরাউন, এই 400 বছরের মধ্যে মাথার একটা চুল বাকি নাই, পেটের মধ্যে ভাটভুট করে নাই, পায়খানা হয় নাই, আমাশা হয় নাই, জ্বর আসে নাই, একটা ফুটনি পর্যন্ত 400 বছরের শরীরে বের হয় নাই। আমার আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, বান্দারে আমার, বান্দিরে আমার, আমি আল্লাহ অনেক মানুষকে দুনিয়ায় সুখ দেই, আখেরাতের সুখের থেকে বঞ্চিত করি। গরিব ভাইরা রে, অসুস্থ ভাইরা মন খারাপ করবেন না, আল্লাহ অনেক ইমানদারদেরকে অসুখ দিয়ে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন। জোরে কোন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা, ফেরাউন একদিন রাজ দরবারে গিয়ে বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। আচ্ছা বাবা বলেন তো, খোদা কি ছোট বড় আছে? খোদা কি ছোট বড় আছে? খোদা কয়জন? তো ফেরাউন যে খোদায় দাবি করছিল এটা তো আপনারা সকলে জানেন, ঠিক না? কিন্তু কেন দাবি করছিল এটা কি জানেন? আচ্ছা এই কেনটা আজকে বলবো। ফেরাউনের চুল দাড়িগুলো সব পাকে গেছিল, ফেরাউনের কিন্তু দাড়ি ছিল এরকম পাহাড়িয়া মলবি, মানে সেই ঝাপো দাড়ি। আপনারা মনে মনে ভাবেন না যে ফেরাউন যে দাড়ি রাখছে ওই দাড়ি কি আমরাও রাখবো? আরে ফেরাউন তো দাড়ি রাখছিল সুন্নত হিসেবে নয়, রবি ঠাকুরের মুখে কি দাড়ি ছিল না? রাত্রিবেলায় শুয়ে আছে, শয়তান এসে দাড়ির মধ্যে কলপ লাগাইছে, কি লাগাইছে? এখন সকালবেলা উঠে দেখে যে সমস্ত চুল দাড়িগুলো একদম কাঁচা, শয়তান ফেরাউন জিজ্ঞাসা করে, কিরে আমি জুয়ান হয়ে গেলাম নাকি? শয়তান কয়, হ্যাঁ জুয়ান হন না, আপনি খোদা হয়ে গেছেন। কয়, কেন? আমি খোদা হলাম কেমন করে? কয়, আপনার বয়স কত? আপনারা এইভাবে একজন দুজন করে উঠে মাহফিলের ইজ্জত নষ্ট করেন না, মাহফিলের পরিবেশ নষ্ট করেন না। তাহলে শয়তান কয়, আপনার বয়স কত? কয়, 400 বছর প্রায়। কয়, 400 বছরের মধ্যে আপনার কি কোনো অসুখ বিসুখ হয়েছে? কয়, না তো। কয়, আপনি যদি মানুষ হইতেন তাহলে একদিন মরে যাইতেন, আপনি মরেন না, কাজে বোঝা গেল আপনি খোদা, দাবি করলে কাম হবে। ফেরাউন কয়, বুঝো তোমাকে তো সময় মতো পাওয়া যাবে তো? কয়, হ্যাঁ পাবেন। কয়, আজ থেকে ডিক্লার দিলাম আমি খোদা। এখন এলাকার বৃষ্টি হয় না অনেকদিন ধরে, দেশবাসী কয়, খোদা কেমন খোদা হলেন একটু বৃষ্টি দেন তো। ফেরাউন তো মহাচিন্তায় পড়ে গেছে যে আমি সবে মাত্র কেবল খোদা হয়েছি, নতুন নতুন কেবল খোদা হলাম, বৃষ্টি তো এখনো আমার হাতে আসে নাই। শয়তান কয়, চিন্তার কোনো কারণ নাই, আজকে রাত্রে বৃষ্টি হবে।
শয়তান তার সমস্ত সেরা সমুন্দরকে সেই সমুদ্রের তীরে একটা সমাবেশ ডাকছে, ডেকে সে ওখানে বক্তব্য দিচ্ছে, ও আমার শয়তান চেরা সমুন্দররা ভালো করে শুনে রাখো, ফেরাউন আমার একজন সহোদর ভাই, আমার অন্তরঙ্গ বন্ধু, সে নতুন নতুন কেবল খোদা হয়েছে কয়েকদিন হয়ে গেল, কিন্তু আর বৃষ্টি ওর হাতে নাই, এলাকার লোকজন ধরছে বৃষ্টি দেওয়ার জন্য। তো আজকে রাত্রিতে তোমরা সকলেই মিশরের জমিনে আসমানে চড়ে শুধু প্রসাব করবা, বৃষ্টি বলে হয় না, এমন বৃষ্টি হয়েছে, শুধু দুর্গন্ধ, ব্যাপারটা কি? আচ্ছা পেশাবের একটা গন্ধ আছে না বাবা, এক কথা কোন গন্ধ আছে না? ফেরাউন ডাকতে বলছে, শোনো কি হয়েছে, তোমাদের জাতির লোক এসে তখন বলতেছে, শোনেন কেমন বৃষ্টি দিলেন, মুসা কালিমুল্লার খোদা যখন বৃষ্টি দেয় তখন এত সুন্দর বৃষ্টি হয়, জমিনের মধ্যে ধানপাট ইত্যাদির বেসন গজিয়া যায়, আর আপনি এমন বৃষ্টি দিলেন শুধু দুর্গন্ধ আসতেছে, আর যতগুলো ধানপাট ছিল সব মরে একেবারে সাফ হয়ে গেল। মুসলমান ভাইরা খেয়াল করেন, একটা মাত্র বেটি ফেরাউনের জোরে বলুন কয় বেটি? এক বেটি ডাকতে বলে বাজান, আমার মাথার চুল আমি আশ্রাবো না, একটা খাদেমার দরকার। ফেরাউন কয় কোনো চিন্তা নাই, তোমার জন্য একজন খাদেমা এনে দিচ্ছি, এলাকার ভেতর থেকে মাশেতা নামের একজন মেয়েকে ডেকে এনে বলতেছে, মাশেতা রে তুমি আমার বেটির মাথার চুল পরিষ্কার করে দিবে, চুল আশ্রে দিবা, টাকা যত লাগে আমি দেব। একদিন মাশেতা, ও মায়ের জাতি আমার কান ফলায় শোনেন, একদিন মাশেতা ফেরাউনের বেটির মাথার চুল পরিষ্কার করতেছিল, চুল আশ্রে দিতেছিল, বাবা এই চুল আশ্রে দিতে 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 হঠাৎ করে চিরুনিটা, হাতের চিরুনিটা জমিনের মধ্যে পড়ে যায়। মায়ের জাতিরে একটু কান ফলায় শোনেন, হাতের চিরুনি যখন জমিনের মধ্যে পড়ে গেল বাবা, তখন মাসে তার মুখের থেকে একটা কথা বের হলো, কাইসামান কাফার বিল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে। জোরে কথা বলো, সুবহানাল্লাহ। কান ফেরাউনের বেটি ডাকতে বলে, ও বান্দি, ও দাসী রে, কি আল্লাহ, আল্লাহর পরিচয় তো আমি জানি না, আল্লাহ তো আমার আব্বা ফেরাউন, একটু জোরে জোরে কন্নাউজিবিল্লা। তখন ইমরাতে মাশেতা ওই চুল পরিপাটিকারিণী মহিলা তখন ডাকতে বল যে, শোন ইলাহি ওয়া ইলাহু কি ওয়া ইলাহু আবিকে ওয়া ইলাহু সামাওয়াতি ওয়াল আরদি হুয়াল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। ফেরাউনের বেটি শুনে রাখো, তোমার খোদা আমার খোদা, তোমার বাবার খোদা, গোটা বিশ্ববাসীর খোদা একজন, যার কোনো শরীক নাই, একটু জোরে বলা যাবে কি মারহাবা, জোরে বলুন মারহাবা। কান্দা কান্দা আব্বার কাছে গেছে, আব্বা আপনার বাড়িতে খায়, আপনার আমার বাড়িতে খায়, আপনার বাড়িতে বেতন নাই কিন্তু আপনাকে খোদা বলে ডাকতে রাজি নয়। ও আমার বন্ধুগণ, ফেরাউনের চোখ দুটো লাল টকটক হয়ে গেল, ডাকতে বলে, ডাকো তোমার সেই মাশেতাকে আমার কাছে ডাক দাও। মাশেতাকে যখন ডাকতে আনা হলো বাবা, মাশেতাকে বলে, মাশেতা রে তুমি কি আমাকে আল্লাহ বলে স্বীকার করো না? মাশেতা তখন বলে, যাহা বোনা শোনেন, আমি গোপনে গোপনে মুসা কালিমুল্লার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছি, জোরে কন সুবহানাল্লাহ। ও ফেরাউন ভয় নাই, মুখের থেকে যখন আমার কথাটা বের হয়ে গেল আর গোপন রাখবো না, একবার যখন স্বীকার করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, সাথে সাথে অত্যাচার ইষ্টিমুনার শুরু হয়ে গেল, চার হাত পাও চারদিকে টান দিয়ে ধরে চারটা বড় বড় লোহার ফেরাক মাসে তার হাতের মধ্যে পায়ের মধ্যে গেড়ে দেওয়া হলো। তারপর সাপুরীদেরকে ডাকলে, ও সাপুরিয়ারা তোমরা কে কোথায় আসো, এদিকে আসো। সাপুরিয়ারা ডাকতে বলে, ও মাসে তারে একটাবারের জন্য তুমি ফেরাউনকে আল্লাহ বলে ডাক দাও। ফেরাউনের কথা শুনে, জাদুকরদের কথা শুনে মাসে তা ডাকতে বলে, ও ফেরাউনের জাদুকররা শুনে রাখো, এই প্যারাক মাকা অবস্থায় আমি জীবন দিতে পারি তবু কিন্তু, সাপের কামড় খায় যদি মরে যাই জীবন দিতে পারি তবু কিন্তু ফেরাউনকে আল্লাহ বলে ডাক দেব না, তোমাদের সাপগুলিকে ছেড়ে দাও, সাপের কামড় খায় যদি মরে যাই তাহলে তো ভালোই হলো, ফেরাউনের কষ্টতে আর আমার মরা লাগবে না, তোমাদের সাপগুলিকে ছেড়ে দাও। মুসলমান ভাইরা খেয়াল করেন, ও মা বন্যা
আপনার দিলের কান্দে শোনেন গোমা, সাপগুলিকে যখন ছেড়ে দিল বাবা, সাপগুলি চতুর্দিকে ঘোরে আর মাসে তার জবান খুলে খুলে মাসে দা জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব বিরক্ত হচ্ছেন বাবা, খুব বিরক্ত হচ্ছেন। মাসে দা যখন ডাক দেয় সাপ, আসো আমারে কামড়াও, প্রতিটা সাপ মাসেদার মুখের কাছে এসে যখন কালমার আওয়াজ শোনে বাবা, সাপের মাথাটা নিচে করে সেখান থেকে বিদায় নাই, সাপ তারে কামড় দিতে পারে না। ও আমার বন্ধুগণ, রৌদ্রের তাপ যখন শরীরের মধ্যে লাগতেছিল বাবা, মাসেদা এত কষ্ট স্বীকার করে, তবু কিন্তু মাসেদা আল্লাহ পাককে আল্লাহ বলে ডাক দেয়, ফেরাউনকে আল্লাহ বলে ডাক দেয় না। এবার ফেরাউন ডাকতে বলে, ও মাসেদারে, এই প্যারাকমাকা অবস্থায় তোমাকে এক মাসের শাস্তি দেব, তবু আমাকে আল্লাহ বলে ডাক দাও। এবার ফেরাউনের কথা শুনে মাসে তা ডাকতে বলে, এক মাস কেন, দুই মাস কেন, ৭০ মাস পর্যন্ত যদি সাপের শাস্তি দাও। মারিবুল মুসলিহিন নামক কিতাবের মধ্যে দেখলাম বাবা, ওই চিরকালে ফেরাউন যখন মাসে তাকে শাস্তি দিতেছিল বাবা, মাসে তা বলছিল ৭০ মাস সাপের শাস্তি দাও, তবু কিন্তু আমি তোমাকে আল্লাহ বলে ডাক দেব না। আল্লাহ হলেন আমার একজন, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালি। ফেরাউন কয় সোজাঙ্গুলে ঘি উঠবে না। মিয়া মানুষের দুর্বল সাইড কিন্তু একটা আছে বাবা, দুর্বল সাইডটা কোনটা, একজন মায়ের যাতে আমার স্বামীকে যতটুকু মহব্বত করে স্বামী হিসেবে, বাপ মাকে যতটুকু মহব্বত করে পিতামাতা হিসেবে, কিন্তু আমার মায়ের জাতির দুর্বল এক জায়গায়, একটা সন্তান যত বড় অপরাধী করুক না কেন, সন্তান ফিরে এসে যদি মার কাছে ক্ষমা চায়, এক ঘন্টা ধরে যে মাকে পিটন দেওয়া হয়েছিল, এক ঘন্টা পরে এসে যদি মার কদম ধরে ধরে মাপ চায়, খোদার নামের কসম করে বলি বাবা, মার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ফর্স লাগাই দিয়েছেন, সন্তানের মুখের দিক তাকাইলে মা আর রাগ রাখতে পারে না। জোরে কোন ঠিক না বেটি, সমস্ত রাগকে হজম করে সন্তানকে বুকের সাথে জড়ায় ধরে। জোরে কোন ঠিক কিনা, ফেরাউন কয় সুজান গুলো ঘি উঠবে না। এই মাসে তার দুইটা সন্তান আছে, দুই সন্তানের বড় ছেলেটার বয়স ৫ বছর, ছোটটার বয়স ৬ মাস। মারিবুল মুসলিহিন নামক কিতাবের মধ্যে দেখলাম বাবা, ওই ৫ বছরের কচি বাচ্চাকে যখন মার চোখের সামনে আনা হলো, আনে বলে, মাসে তারে, এই ৫ বছরের তৈরি বেটা আজকে আমাদের শরীর নিচে নিহত হবে, এই যে শরীর নিচে ফালালাম, তুই এবার আমারে আল্লাহ বলে ডাক দে। এবার ফেরাউনের কথা শুনে মা তাকায় আছে বেটার চোখের দিকে, এমন সময় ৫ বছরের বেটা ডাকতে বলে, ও মা, তোমার জীবনের মূল্য আমার জীবনের মূল্য কি তুমি একটু বুঝলে না, মা তোমার জীবনের মূল্য বুঝলে আমার জীবনের মূল্য কি তুমি একটু বুঝলে না গো মা, ও মা, ও মা, ফেরাউনের ছুরি এখনই আমার বুকের ভেতর ঢুকবে, ও মা একটুখানি মহব্বত করো না। এ ৫ বছরের বেটার কথা শুনে মায়ের চোখের পানিগুলো টস টস করে পড়ে, মায়ের জাতির একটু কান বলায় শোনেন, ৫ বছরের বেটার কথা শুনে মা বেটাকে ডাকতে বলতেছে, বেটারে আমার বয়স তো ৫০ বছর, তোমার বয়স তো ৫ বছর, কিন্তু তুমি তো বুঝবান সন্তান, বেটা আমি যে তোমার চাইতে আমার আল্লাহকে বেশি মহব্বত করি। জোরে কোন ও বেটা, আমি ভালো করেই জানি, একটাবার ফেরাউনকে আল্লাহ বলে ডাক দিলে ফেরাউন আমাকেও ছেড়ে দিবে, তোমাকেও ছেড়ে দিবে বাজান, কিন্তু আমি যে তোমার চাইতে আমার আল্লাহকে বেশি মহব্বত করি, আমি বেটার মহব্বতে, জানের মহব্বতে, আল্লাহর মহব্বতে ভাটা ফেলতে পারবো না। মার চোখের সামনে বড় বেটা জবাই হয়ে গেল, মা দেখতে পাচ্ছে রক্ত দিয়ে জমিন লাল হয়ে গেল। এবার ৬ মাসের কচি বাচ্চাকে মার চোখের সামনে আনা হলো, আনে বলে, মাসে তারে, এই ৬ মাসের কচি বাচ্চা তো কথা বলতে পারবে না, তোমার কোলের মধ্যে নিয়ে ৬ মাসের কচি বাচ্চাকে আজকে জবাই করা হবে। আমার বন্ধুগণ, মার ৫ বছরের কচি বাচ্চার ওপর যতটুকু মহব্বত ছিল তার চাইতে বেশি মহব্বত ৬ মাসের কচি বাচ্চার ওপর, ঠিক না ব্যাটিক জোরেগণ। মার সন্তানের জন্য দুধ রিজার্ভ করা আছে বুকের মধ্যে, সন্তান মুখের মধ্যে দিয়ে ওই দুধ পান করবে, কিন্তু আজকে সেই সন্তানকে মার বুকের ভেতর নিয়ে ফেরাউন ছুরি ধরছে জবাই করার জন্য। আমার বন্ধুগণ, তারপর ডাকতে বলে, ও মাসে তারে, তোমার অন্তর কি এতই কঠিন,
তোমার ছয় মাসের কচিবাদ থেকে তোমার কোলের মধ্যে নিয়ে আজকে জবাই করা হবে। এই যে শরীর নিচে ফালালাম, তুই এবার আমারে আল্লাহ বলে ডাক দে। এবার মাসের দার কথা শুনে মাসেদার চোখের থেকে পানির ফোঁটা গুলো টস টস করে পড়ে। মায়ের দাদির একটু কান ফলায় শোনেন, কত কষ্ট মাসেদা করলো সন্তানের মুখের দিক তাকায়া। মা যেন ফেরাউনকে একটা বারের জন্য ফেরাউনকে আল্লাহ বলে ডাক দিবে একটু মনে মনে চিন্তা ফিকির করছে। ঠিক এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ওই ছয় মাসের কচি বাচ্চা মাসেদার বেটার জবান খুলে দিল। জোরে জোরে কন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দে বলে মা, কথা বলার ক্ষমতা দুনিয়ার কোনো খোদা দেয় নাই, কথা বলার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দান করছে। মা গো তাকায় থাকে দেখো আমার পাঁচ বছরের বড় ভাইয়ের রুহটা হুরগেল মানরা জান্নাতের দিকে কেমন করে নিয়ে যায়। ও মা আমার জন্য তুমি ইমান বিক্রি করো না, আমার জন্য তুমি ইমান বিক্রি করো না, দেখো তোমাকে নেওয়ার জন্য হুর বালারা তোমার জন্য অপেক্ষা করতেছে। মা তুমি আমার জন্য ইমান বিক্রি করো না। মার কথা শুনে বেটার কথা শুনে মা ফেরাউনকে আল্লাহ ফেরাউনকে ডাক দে বলে, ও ফেরাউন ভালো করে শুনে রাখো, আমি আমার বেটাকে কোরবান দিতে পারি, আমি নিজে কোরবান হতে পারি, কিন্তু ভাটা বেলতে রাজি না। জোরে কান মারাবা। এই রকমের মা আর এই রকমের সন্তান বর্তমান সমাজে পাওয়া যায়, কথা কন নাকি পাওয়া যায়? সন্তান যদি ইসলামী আন্দোলনের জন্য মিছিল মিটিংয়ে যেতে চায়, মা কয় হাই রে লক্ষ্মী বেটা তুই মিটিংয়ে যাস না, বাবা মিছিলে যাস না, তুই যদি মিছিলে যা গুলি খায় মরে যাস আমি কাক নিয়ে বাঁচবো, কথা কন ঠিক না বেটি? হ্যাঁ মুসলমান ধরে কথা ঠিক না বেটি? মা সন্তানের ওপর খুশি হয় তখন সন্তান পরের গাছের থেকে আম চুরি করে আনে মার হাতত দেয় যখন, ঠিক না বেটি? জোরে কর। একটা সন্তান মার ওই বাড়ির পাশের বাড়ির থেকে মন্ডলের গাছের থেকে চারটে বড় বড় ফজলি আম পারে আনছে, আনে কয় মা মা কয় কিরে কয় চারটে ফজলি আম ওই মন্ডলের গাছের থেকে পারে আনছি, কয় কেউ দেখেছে নাকি? কয় না কেউ তো দেখে নাই। কয় তাহলে আরও চারটে পারে নিয়ে আয়, আসার করে তো দুলে ভাইয়ের বাড়ি কাটে দেবো, মনে হয় বাপের বাড়ির গাছ লাগাতে হচ্ছে, কথা কন ঠিক না বেটি? মা হয়ে সন্তানকে চোরের পথে নামায় দেয়, জোরে কন ঠিক না বেটি? আবার অনেক সন্তান আছে পরের ভেদ থেকে আলু চুরি করে আনে, পেঁয়াজ চুরি করে আনে, মরিচ তুলে নিয়ে আসে, আর মা কয় হাই রে লক্ষ্মী বেটা সোনা বেটা, মানে পেঁয়াজ যে 20 টাকা করে কেজি, এরকম বেটা যদি দুই চারটে থাকে তাহলে অভাব আছে ভাই? এই জন্য মা হতে হবে ভালো। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে তা না না না, আসল কাজে কেউ যাবে না, সুযোগ বুঝে তাল বাহানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা খেয়াল করেন, মার চোখের সামনে যখন দুইটি সন্তান জবাই হয়ে গেল, এবার মাকে যখন খোলা তরবারি দিয়ে যখন মাকে দ্বিখণ্ডিত করা হলো, এবার ফেরাউন চলে গেছে বাসার মধ্যে, খবর গেছে আসিয়ার কাছে। এমন আসিয়া যখন জিজ্ঞেস করলো, ও প্রাণের স্বামী আমার কোন জায়গার থেকে আসলেন, শুনলাম নিরপরাধের কারণে মিয়া মানুষ মাসে তাকে আপনি হত্যা করেছেন, বলে হ্যাঁ করেছি, তাতে তোমার কি আসে যায়? কয় কামটা কিন্তু আপনি ভালো করেন নাই। ফেরাউন তখন বলে, ও আসিয়া রে বুঝেছি তোমার মধ্যেও মনে হয় মুসার মহব্বত আছে। আসিয়া তখন বলে, আমি আর গোপন রাখবো না, আমার বোন গেছে যে পথে আমিও যাব সেই পথে। জোরে জোরে কান মারহাবা। হাতের মধ্যে চামড়ার চাবুক ছিল বাবা, চাবুক খানা কান দিয়ে বের করে নিয়ে সবান সবান করে নিজের বিবি মোজাহামের বেটি আসিয়ার গায়ে যখন চাবুকের আঘাত গুলো পড়তেছিল বাবা, আসিয়া কোনো কথা বলে না, এক একটা চাবুকের আঘাত সহ্য করে, আর আসিয়া আমার আল্লাহকে ডাক দেয়, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু। মুসলমান ভাইরা খেয়াল করেন,
এবার আসিয়া ডাকতে বলে, ও প্রাণের স্বামী আমার, আমার ঘরে লালিত পালিত হয়েছে ফের মুসা। ও স্বামী এখনো সময় আছে, আপনিও কালেমা পড়ে মুসলমান হন। চাবুকখানা হাত থেকে পড়ে গেল। ডাকতে বলে, আসিয়া রে, আমি কিন্তু তোমাকে অত্যন্ত মহব্বত করি। গোটা মিশর নগরীর মধ্যে থেকে বাছাই করে করে, বাপজিরা মিশরের মেয়েরা কিন্তু আসলেই সুন্দরী হয়, মিশর নগরীর মধ্যে থেকে বাছাই করে করে গরিবের ঘরের থেকে তোমারে তুলে আনছিলাম রে আসিয়া, আমি কিন্তু তোমারে মহব্বত করি, বেশি ভালোবাসি, কিন্তু রাজনৈতিক কারণে তোমাকে আজকে চাবুক মারি বেত্রাঘাত করি রে আসিয়া। এখন তোমারে সুযোগ দিচ্ছি, শ্বাস দিন তোমারে সময় দিলাম, তুমি তোমার মার কাছে বুঝো, তোমার বাবার কাছে যায় বুঝে আসো। আসিয়া তখন বলে, আমার কোনো বুঝার দরকার নাই, আমার বেহেশতে আমি যাব, আমার বাপ মার বুঝার দরকার নাই। জোরে জোরে কন মারহাবা। ও মুসলমান ভাইরা, ফেরাউনের চোখ দুটো লাল টকটক হয়ে গেল। ডাকতে বলে, কে কোথায় আছো, কোন জায়গায় আছো, আল্লাহ রে আসো, আমার বিবি দেখে ন খাতির কোনো খাতির নাই, আমার বিবিকে তাড়াতাড়ি ময়দানের মধ্যে নিয়ে যাও। হাত পাও বান্ধে রাজরানীকে যখন ময়দানে নিয়ে যাওয়া হলো, কার সাহস আছে ওই ফেরাউনের বেটি বিবি আসিয়ার গায়ে হাত তোলা? ও আমার বন্ধুগণ, ফেরাউন কাছে যাইয়া ওই আসিয়ার গায়ের থেকে যখন কাপড় চোপড় যখন খুলে ফেলতে আরম্ভ করলো, আসিয়া তখন কাপড় চোপড়গুলো টান দিয়ে ধরে স্বামীকে ডাক দেয়, ও প্রাণের স্বামী আমার, আমি আপনার ইমানদার বিবি হিসেবে, আপনি কাফের স্বামী হিসেবে, আমি আপনার খেদমত করতে কোনোদিনই ত্রুটি বিচ্যুতি করি নাই, স্বামী আপনি আমাকে মাফ করে দেন, হাজার হাজার মানুষ আজকে আমার চতুর্দিকে দণ্ডায় মার, স্বামী আপনার হাতে ধরে পাই পড়ি, ও স্বামী আপনি আমার হত্যা করেন তাও রাজি আছি, কিন্তু আমারে বিবস্ত্র করবেন না। ফেরাউন যখন কিচ্ছু মানতেছে না, গা থেকে যখন কাপড় চোপড় যখন খুলে ফেলতে আরম্ভ করলো বাবা, এরপরে আসিয়া তখন আসিয়াকে ফেরাউন ডাক দে, বলে, কে কোথায় আসো, জাল্লাদ রে, তাড়াতাড়ি এইদিকে আসো। এই আসিয়াকে একটা তক্তার সঙ্গে, একটা কাঠের তক্তার সঙ্গে লোহা দিয়ে পেরেক দিয়ে সম্পূর্ণ শরীরটাকে লোহা দিয়ে আটকে দাও। সম্পূর্ণ শরীর যখন লোহা দিয়ে আটকে দেওয়া হলো বাবা, আসিয়া সহ্য করতে পারলো না, এইদিকে রক্তের ধারা যখন ফেফিলকি দিয়ে ছুটতেছিল বাবা, ফেরেশতা ডাক দে, বলে, আল্লাহ তুমি কিন্তু রক্ষা করতে পারো না, ওই এলাকার মধ্যে কোনো মানুষই তোমাকে আল্লাহ বলে ডাক দেয় না, একটা মহিলা মানুষ তোমাকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তুমি কিন্তু রক্ষা করতে পারো না, আল্লাহ রব্বুল আলামিন তুমি মেহরবানি করে এই আসিয়াকে একটু হিফাজত করো, রক্ষা করো। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন, হে ফেরেশতারা তাকায় দেখো, আমার জুলুম অত্যাচারে বিপদে পড়েও আমার বান্দা এবং বান্দিরা আমার মহব্বতে পড়ে কেমন করে জীবন দেয়, তবু কোনোদিন আমার সাথে শরীক করে না। একটু জোরে বলা যাবে কি মারহাবা। এবার ফেরাউন হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে, সম্পূর্ণ শরীর যখন লোহা দিয়ে তক্তার সঙ্গে আটকে দেওয়া হয়েছে বাবা, ওই ফেরাউন খোলা তরবারি নিয়ে আসিয়ার গায়ের থেকে চামড়াগুলি ফাড়ে আর বলে, আসিয়া রে, তুই একটা বারের জন্য আমারে আল্লাহ বলে ডাক দে। আসিয়া তখন কোনো কথা বলে না, ওই এক একটা চাবুকের আঘাত, এক একটা তরবারির আঘাত সহ্য করে, আর আসিয়া আমার আল্লাহকে ডাক দেয়, লা ইলাহা ও লা ইলাহা ও আসিয়া, খেলেই প্রেমের খেলা, ও ফেরা মন দিল কত জ্বালা, হাতে পায়ে বেরাক মারে, হাতে পায়ে বেরাক মারে, তবু না ভোলে, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারায়ণ তাকবীর। এবার আসি আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ দুনিয়ায় আর থাকতে চাই না মাওলা গো, তুমি আমার জন্য মেহরবানি করে আসমানের দরজাটা একটু খুলে দাও, আমি তোমার আসে মোল্লার দিকে তাকায় থাকলাম, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমানের দরজাটা খুলে দিল, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ আমি দুনিয়ায় আর থাকতে চাই না মাওলা, তুমি আমার জন্য জান্নাতে থাকার জন্য, তোমার কাছে থাকার জন্য একটা ঘর তুমি আমার জন্য বানাও, জোরে কোন সুবহানাল্লাহ,
রব্বি জিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ জালিমের জুলুম কি তুমি দেখো না? স্বামী হয়ে বিবি বিবি শরীরের থেকে কাপড় চোপড়গুলো কেমন করে টান দিয়ে করে, আমার শরীরের থেকে রক্তগুলি প্রবাহিত হয়। আল্লাহ দুনিয়ায় এর থাকতে চাই না মাওলা গো, তুমি আমার জন্য আরশে মওলার দরজাটা একটু খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আরশে মওলার দরজাটা খুলে দিলেন, আসিয়া দেখতে পাইলো জান্নাতের অষ্টম খণ্ড, জান্নাতের দরজাগুলি আসিয়ার চোখের সামনে খোলা। ধরে কোন সুবহানাল্লাহ, আসিয়া জান্নাতের দরজা, জান্নাতের টেলিভিশন দেখতে দেখতে আসিয়া এদিকে ফেরাউন আসিয়াকে যখন পুরো শরীরটাকে যখন দ্বিখণ্ডিত করে ফেলতে আরম্ভ করলো, আসিয়া তাকায়ছে জান্নাতের ফল ফুরুট হুরবালার দিকে, জান্নাতের টেলিভিশন দেখতে দেখতে আসিয়ার প্রাণ পাখিটা বের হয়ে জান্নাতের পাখি জান্নাতে চলে গেল। জোরে কোন মারহাবা, জোরে বলুন মারহাবা। ও মুসলমান মা বন্যা ভালো করে খেয়াল করেন, ও বগুড়ার মায়েরা ভালো করে শুনে রাখেন, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে যায় যদি আপনি বলেন আয় আল্লাহ আমার স্বামীর মেজাজ বড় গরম ছিল এই জন্য আমি নামাজ কালাম ঠিক মতো পড়তে পারি নাই, আল্লাহ রব্বুল আলামিন মা আসিয়াকে কিন্তু সেই দিন কাঠগড়ার মধ্যে উঠে দিয়া সরকারি অ্যাডভোকেট বানায়া উকিল বানায়া আপনার সঙ্গে যখন জেরা করতে দিবে, আসিয়া যখন বলবে ও বগুড়ার মহিলারা ও বাংলাদেশের মহিলারা আমার স্বামীর চাইতে তোমার স্বামীর মেজাজ কিন্তু বেশি গরম ছিল না, আমার স্বামী আমার গাও পাউসিরে লবণ লাগাইছে কিন্তু আমি কোনোদিন স্বামীর কাছে মাথা নত করি নাই, এত জুলুম অত্যাচার করুন কিন্তু আমি যদি স্বামীর কাছে মাথা নত না করে আল্লাহর হুকুম যদি পালন করতে পারি, আর তোমার স্বামীর মেজাজ সামান্য একটু গরম ছিল তাই বলে তুমি নামাজ কালাম কেমন করে আদায় করতে পারলে না, এই কথা বলে যদি মা আসিয়া এই বগুড়ার কোন মা বন্ধের সঙ্গে জেরা করতে থাকে, কথা কাটাকাটি করে জেরা করতে থাকে, বলেন তো অশিক্ষিত মায়ের জাতি আমার মা আসিয়ার সাথে কি জবাব দিতে পারবে? জোরে বলুন পারবে। ও বুড়ি মা কান্দেন না, মনে আছে আপনাদের মুসলমান ভাইরা খেয়াল করেন, আম্মা গো ও মা এখন আমি আপনাদের জন্য পাঁচটা বৈশিষ্ট্য দান উপহার দেব ইনশাল্লাহ। আম্মা গো আপনি যদি আদর্শ মা, আদর্শ দাদি, আদর্শ কন্যা, আদর্শ বধূ, আদর্শ নানী, হ্যাঁ একেবারে সাকসেসফুল আল্লাহর জান্নাতে যদি যেতে চান তাহলে এইরকম পাঁচটা বৈশিষ্ট্য আমি আপনাদেরকে উপহার দিচ্ছি মা গো। এক নম্বর হলো আম্মা গো দিলের কান্দে শোনেন গো মা, আপনারা যখন পোশাক পরবেন, জামা কাপড় পরবেন, আপনার জামার হাতাটা হবে কবজি পর্যন্ত, কোন পর্যন্ত? এই যে কবজি পর্যন্ত, সাইড কাটা, বগল কাটা, ব্লাউজ পরা, জামা পরা হারাম। আর যারা শাড়ি ব্লাউজ পরার অভ্যাস আছে গো মা, ব্লাউজের বোতাম হবে নয়টা, জোরে বলুন কয়টা? এখন বোতাম কয়টা দেয়? তিনটে, তাহলে স্বপ্নে দেখা যাবে, উপর দিয়েও দেখা যাবে, নিচ দিয়েও দেখা যাবে, কথা ঠিক নেবে তো? মুসলমান ভাইরা খেয়াল করেন, আম্মা গো আপনি যদি ওলি আল্লাহ বানাতে চান, আপনার সন্তানকে যদি দেশ প্রেমিক বানাতে চান, ওলি আল্লাহ যদি বানাইতে চান, আপনি শিশুকাল থেকেই বাচ্চাকে পর্দার সহিত দুধপান করাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মা বন্ধুর একটা অভ্যাস আছে, বিয়ের পরে লজ্জা সরম মোটামুটি ভালোই থাকে কিন্তু সোল হওয়ার পরে আর লজ্জা সরম একটু কমে যায়, কথা কন ঠিক নেবে ঠিক? সোল হওয়ার পরে করে কি ওই আম গাছ তলার যা একবার বাইর করে দিয়ে লোকজন কতজন যাচ্ছে ওই দিক দিয়ে একবার বাইর করে দিয়ে দুধ খাওয়াচ্ছে, কত কন ঠিক নেবে ঠিক? আপনাদের চোখের সামনে পড়ো না এরকম এঙ্গে টেরে সত্যি একটু অনেকেই যাওয়ার সময় টেরে সত্যি দেখে চলে যায়, কত কন ঠিক নেবে ঠিক? হ্যাঁ কত কন ঠিক নেবে ঠিক? এই জন্য পর্দার সাথে দুধপান করবেন যাতে কেউ দেখতে না পায়, আপনার শরীরটা যেন দেখতে না পায়। আম্মা গো এক নাম্বার চলে গেল, কয় নাম্বার চলে গেল? এক নাম্বার চলে গেল, পর্দার সহিত দুধপান করাতে হবে, আর জামা পায়জামার সেলোয়ার সাইড কাটা, বগল কাটা, জামা পরা হারাম, এই আমলটা করা সহজ না কঠিন? এক নাম্বার চলে গেল। দুই নাম্বার, আম্মা গো আপনি যখন হাতে ছুরি পরবেন এক হাতে ছুরি দিতে হবে একটা, জোরে বলুন কয়টা? একটার বেশি ছুরি পরা কবিরা গুনাহ, কি গুনাহ?
আপনি যদি বেগমকে অত্যন্ত ভালোবাসেন, বেশি ভালোবাসেন, মহব্বত করেন, দশ বারো ভরি সোনার দিতে পারেন, কিন্তু দিতে হবে একটা। জোরে বলুন কয়টা? আরো জোরে, জোরসে বলো। হলো না রে, জোর হলো না। একটার বেশি চুরি করবেন, ঝুনঝুন করে বাজবে, পাশের রুমে পিসাব থাক আর গুইসাব থাক, ঘুম হবি না ভাই। কতক্ষণ ঠিক না বেঠিক? ঝুনঝুন করে যদি ওই রুমে বাজে, আমার মতন হুজুরেরও ঘুম হবি না সারা রাত। কতক্ষণ ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা খেয়াল করেন, এই জন্য আপনি আজ থেকে এক হাতে যদি দুইটা তিনটা চুরি চুরি যদি হাতে ব্যবহার করে থাকেন, সব ফেলে দিয়ে একটা ব্যবহার করবেন, রাসূলুল্লাহর সুন্নাত আদায় হবে। জোরে কন সুবহানাল্লাহ। দুইটা চলে গেল, আর আছে কয়টা? তিন নাম্বার। এবার আপনাদের তিন নাম্বার, আম্মা গো, আপনি যখন গোসল করে ঘরে ফিরবেন, সেটা সুন্নত গোসল হোক, ফরজ গোসল হোক, আর যে গোসলে হোক, আপনি যখন গোসল করে যখন ঘরে আসবেন, আপনার মাথার এই ভেজা চুলটা আশ্রাবেন চিরুনি দিয়া। কি দিয়া? চিরুনি দিয়ে আশ্রাতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশের মা বোনদের একটা খাইসিয়ত আছে বাবা, এরা চিরুনি দিয়ে চুল আশ্রায় না। এরা চুল আশ্রায় কি দিয়ে জানেন? বলবো? এই যে ওরা করে কি, গামছা নেয়, গামছা এভাবে পাকে না। কথাগণ ঠিক না বেঠিক? গামছা পাকে নিয়ে চুলগুলো সামনের দিকে ঝুলে নিয়ে খালি পটাপট মারে বেড়ি। কথাগণ ঠিক না বেঠিক? মনে হচ্ছে পার ধুচ্ছে, পটাপট শব্দ হয়। কথাগণ ঠিক না বেঠিক? এরকম ভাবে পটাপট বাড়ি মারা আল্লাহ রাসূল নিষেধ করছেন। চুল আশ্রাতে হবে, শুকাইতে হবে চিরুনি দিয়ে। কোন সুবহানাল্লাহ, এই আমলটা করা সহজ না কঠিন? কয়টা চলে গেল আর বাকি থাকলো কয়টা? এবার এই দুটো হলো আপনাদের জন্য, এই আমল যে দুটো আপনাদের জন্য, আপনারা যদি আমল করেন বউ আপনাকে খুব ভালোবাসবে, সেই আমল শুনবেন। রসুলের দরবারে এক ব্যক্তি এক যুবক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী খুব বেয়াদব, কথা শোনে না, বিবিকে কি সাইজ করবো নাকি? ইয়া রাসূলুল্লাহ, বিবিকে মারা কি জায়েজ আছে? আল্লাহর রসুল বললেন, হ্যাঁ, বিবিকে মারা জায়েজ। এই কথা শুনে ঝরিয়ে দৌ, রসুল বললেন, ও যুবক, তুমি দৌড়াও কেন? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন বিবিকে মারা জায়েজ আছে। আল্লাহর রসুল বললেন, হ্যাঁ, তবে বিবিকে মারার নিয়ম জানো? কয়, না তা তো জানি না। কয়, একটুখানি দাঁড়াও। কয়, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বলে দেন, বেশি দেরি হয়ে গেলে কিন্তু রাগ কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রসুল বললেন, ও যুবক, তোমার বিবিকে যদি মারতে চাও, তোমার বিবির মধ্যে যদি চারটা দোষ পাওয়া যায়, জোরে বলুন কয়টা? এই চারটা দোষ যদি তোমার বিবির মধ্যে পাওয়া যায়, তাহলে তোমার বিবিকে মারতে পারো, সাইজ করতে পারো। মানে অনেক অনেক স্বামী আছে, বউ যতই কাজ কামি করুক না কেন, স্বামী মানে বউ পছন্দই করে না, স্বামী যতই ভালো কাজ করুক না কেন, এরকম বউ আছে না নাই? এরকম খাতচুন্নি মার্কে বউ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? কারণ কি জানেন, স্বামী একটু কালো তো, বউ একটু ফর্সা, যত কাজকামি করে তাও পছন্দ করে না। ইমাম গাজ্জালি আলাইহির রহমা কিতাবের মধ্যে লিখেছেন, আমার মুখের কথা নয়, কিতাবের মধ্যে আসছে, ফর্সা মানে কালো মানুষের, কালো স্বামীর দুইটা গুণ আছে। কয়টা গুণ? কিন্তু ফর্সা মানুষের কোনো গুণ নাই। তবে যারা ফর্সা আছেন তারা যেন রাগ করে উঠে যায় না। মুরব্বি শুনছি, দেন মুরব্বি হাসি খুশিতে গুলগুলো হয়ে গেছে, কচ্ছে বাবা কালো মানুষের গুণের কথা বলছে। কালো মানুষের দুইটা গুণ কি শুনবেন? আর খাটো মানুষের দুইটা গুণ আছে, যেটা লম্বা মানুষের মধ্যে নাই, যেহেতু আমি নিজেও খাটো মানুষ, শুনবেন খাটো মানুষের দুইটা গুণ। এক নাম্বার কালো মানুষের এক নাম্বার গুণ হলো কালো কালার, এটা খুব ভালো কালার, যা রোদে পুড়ে কোনোদিন নষ্ট হয় না। আচ্ছা কন্দ, কালো মানুষ যদি রোদের মধ্যে থাকে, কালার কি নষ্ট হবে? কালার আরো টকটকে হবে, কি চিকনে মারবি না? আর ফর্সা মানুষ যদি দুই চার দিন যদি রোদের মধ্যে থাকে, ডিসকালার হয়ে যাবে না ভাই, কালার ঠিক থাকবে। কালো স্বামীর দুই নাম্বার গুণ হলো বাবা, কালো স্বামীরা ফর্সা বিবিদের সব অপরাধ ধরে বসে না, খালি ক্ষমা করে দেয়। কারণ কি জানেন, নিজে কালো, যদি বউ যদি আবার চলে যায়,
তাহলে তো আমও যাবে সালাও যাবে, এই জন্য সবসময় এখানে ক্ষমা করে দেয়, জোরে কর ঠিক কিনা। আর খাটো মানুষের দুইটা গুণ আছে বাবা, শুনবেন। এক নাম্বার, খাটো মানুষ কোনোদিন বুড়ো হয় না। খাটো মানুষ কি হয় না? কোনোদিন বুড়ো হয় না, ইশারাতেই বুঝবেন। খাটো মানুষের গিটে খুব শক্ত, খাটো মানুষের বউ চলে গেছে কোনোদিন শুনছেন, কিন্তু লম্বা মানুষের বউ চলে যায়, ইশারাতেই বুঝবেন। আর দুই নাম্বার হলো খাটো মানুষের দুই নাম্বার গুণ হলো, আপনাদের এলাকায় ভোট হয় না, মনে করেন দুই চেয়ারম্যানের মধ্যে লাগছে, ভোটের মধ্যে লাগছে মারামারি লাঠালাঠি, এখন উপর দিয়ে চলতেছে লাঠালাঠি ফাটাফাটি আর মারামারি, মাঝখানে আপনার বাংটুমিয়া পড়ে গেছে হাঁটুর তলে, অবধ্যে চলতেছে লাটেলাটি, সব লম্বারা মার খাচ্ছে, মাঝখানে ব্যাংটুমিয়ে একটু ঠ্যাংটের তল দিয়ে দৌড় দিয়ে এক চামচে মন্টুর মাম আসসালাম আলাইকুম, কথা কন ঠিক না বেটি? এটা হলো দুই নম্বর খাটো মানুষের দুইটা গুণ। মুসলমান ভাইরা রে আমার খেয়াল করেন, তাহলে আপনার বিবির মধ্যে যদি চারটা দোষ পাওয়া যায় মনে আছে, সেই চারটা দোষ কি কি আপনাদের শুনতে মন চায় কি চায় না, কি সকলের চায়, তাহলে গভীর মনোযোগ দিতে হবে। সোনার বন্ধুরা আমার খেয়াল করেন, আলোচনা কিন্তু 10-15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, তারপরে তবারকালে চলে আসবে ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ। সেই চারটা দোষ কি কি, যেহেতু আপনাদের বোক মারার অভ্যাস আছে না নাই? আছে, অবশ্যই আছে। এই চারটা দোষ যদি আপনার বিবির মধ্যে পাওয়া যায়, এক নাম্বার হলো আপনার স্ত্রী যদি বিনা ওজরে ফরজ নামাজ আদায় না করে, আর দুই নাম্বার হলো আপনার বিবি যদি রমজানের রোজা যদি আদায় না করে, তিন নাম্বার হলো যদি আপনার বিবি পর্দার ভিতরে যদি না থাকে, আর চার নাম্বার দোষ হলো আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়ে যদি অন্যের কাছে তাফালিং মারে, মোবাইল করে, এরকম আছে না নাই? এইরকম মোবাইল করার সুযোগ পায় তখন, স্বামী নতুন বিয়ে করে বিদেশ চলে যায় যখন, কথা কন ঠিক না বেটি? এই জন্য এই বগুড়া মাটিডালির নদপাড়ার সমস্ত ভাইদেরকে বলবো, আপনারা অন্তত দুই চারটে সন্তান না হওয়া পর্যন্ত বিদেশ যেন যাইয়েন না ভাই, আপনার বউ কিন্তু ঠিক থাকবে না, ইনটেক্ট থাকবে না, কথা কন ঠিক না বেটি? কি বানায় বলতেছে না সত্য? এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছে কিনা জোরে কর, জোরে কর, ঘটতেছে কিনা জোরে কর? মুসলমান ভাইরা খেয়াল করেন, এই চারটা দোষ যদি আপনার বিবির মধ্যে পাওয়া যায়, তাহলে আপনার বিবিকে সাইজ করতে পারেন, মারতে পারেন, তবে শরীরের চার জায়গায় মারা নিষেধ, শরীরের চার জায়গায় মারা যাবে না। কোন কোন জায়গায় মারা যাবে না আপনাদের শুনতে মন চায় কি চায় না? কি সকলের চায়? এক নাম্বার হলো বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না, অনেকে দাঁড়া সাথে মারে কি আছে না এরকম, পিঠে মারা যাবে না, মাথায় মারা যাবে না, অনেক বদমাইশ আছে চুলের ঝুঁটি ধরে মারে সমানে চর আর পটাপট করে থাপ্পড় মারে জোরে কান ঠিক না বেটি? আর চার নাম্বার হলো মুখে মারা যাবে না, তাহলে মুখে মারা যাবে না, পিঠে মারা যাবে না, বুকে মারা যাবে না, মাথায় মারা যাবে না, তাহলে কোন জায়গায় মারবেন? কি পাসাদ ঠ্যাঙ্গ, অনেকে করছে যে পাসাদ মারবো, অনেকে বলছে পিঠত ঠ্যাঙ্গত মারবো, আচ্ছা পাসাদ মারেন, তবে যে লাঠি দিয়ে মারবেন সেই লাঠিটা হতে হবে মেসোয়াকের সমান। কিসের সমান? মেসোয়াক কত বড় হয়? তিন হাত, চার হাত, আধ হাত লম্বা হয়, চার হাত কি কয় হাত লম্বা হয় মেসোয়াক? আধ হাত বা ছয় আঙ্গুল লম্বা হয়, এই ছয় আঙ্গুল লাঠি দিয়ে আপনাকে মারতে হবে, তাও দুই হাত দিয়ে ধরতে হবে, তাহলে কেমনে মারবেন? আমি এই ওয়াজ এক জায়গায় করতেছি, এক মুরব্বি লাভ দু টাকায় হুজুর তাহলে একটা কাজ করব, পান্টি তো ধরাই যাবে না, একটা কাজ করব, ওই লাঠিটা চাকু দিয়ে মাথাটা সুকু করে নেব, সুকু করে নিয়ে পিলাসকে ধরবো, ধরে সমান এখানে ঘুতব। আচ্ছা আপনারা বলেন তো, এইভাবে যদি পিলাসকে ধরে যদি ঘুতে হয় তুমি বাঁচবি? আল্লাহর রাসূল বললেন, ও যুবক তোমার বিবিকে তুমি মারতে পারো, তবে ফাটে ফেলান চলবে না, রক্ত ঝরানো যাবে না। এইভাবে লাঠিটা ধরতে হবে আর চিন 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 করে মারতে হবে, এইভাবে আর বলতে হবে কেমন কেমন। এবার আমার এই নদপাড়ার মা বোনরা ষোলো আনা খুশি হয়ে গেছে, মা বোনরা চিন্তা করতেছে বাবা আজকের এই হুজুর বাঁচা থাক, বাবা এই হুজুরেরই প্রত্যেক বছরে বছরে দরকার,
কারণ এই হুজুর মারিয়ার কথা বলতেছে, কিন্তু যে মারিয়ার কথা বলছে কিয়ামত পর্যন্ত মানলেও তো কিচ্ছুই হবে না। কথা কন ঠিক না বেটি? আল্লাহর রাসূল বললেন, ও যুবক তোমার বিবিকে মারতে পারো না, মারতে পারো, তোমার বিবিকে মারার দরকার নাই, তোমার বিবিকে সুন্নত তরিকায় আদর করবা। কোন তরিকায়? আল্লাহ রসুল যেইভাবে করে তার বিবিদেরকে আদর করেছেন সেইভাবে আদর করতে আপনাদের মন চায় কি চায় না? রসুলের মতো আপনাদের আদর করতে মন চায় কি চায় না? আল্লাহ রসুল বললেন, ও যুবক তুমি যখন বাইরে থেকে ঘরে আসবা, তুমি তোমার বিবির দুই ঠোঁটের নিচের ঠোঁট বোলায় আদর করবা। এই যে দেখেন মা বোন খেল করেন এইভাবে, কথা বুঝছেন? যাদের স্বামীরা আসে নাই, মা বোন ভালো করে খেয়াল করেন, যাদের আপনাদের যদি স্বামী আসে না থাকে, স্বামীকে যা আজকে শিখে দেবেন যে হুজুর শিখাতেছে দুই ঠোঁটের নিচের ঠোঁট বোলায় আদর করতে হবে এইভাবে, দেখবেন খুশিতে গুনগুলো হয়ে যাবে। তবে অন্য কোনো বেটি ছেলের ঠোঁটে কিন্তু হাত দিলে খবর আছে। আল্লাহ রসুল বললেন, ও যুবক তোমার বিবির কানের লতি বোলায় আদর করবা। এইভাবে এই যে কানের নরম জায়গাটা বোলাবেন, কান টানলে কিন্তু খবর আছে। আল্লাহ রসুল বললেন, ও যুবক আমার মতো করে যদি তোমার বিবিকে আদর্শ করতে চাও, তোমার বিবির মাথায় যদি রাগ থাকে তোমার বিবির মাথায় হাত রাখো। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ বিবির মাথায় হাত রাখলে কি হবে? যুবক রাসূল বললেন, তোমার বিবির মাথায় যত রাগ থাকুক না কেন, তোমার হাত তোমার বিবির মাথার সঙ্গে রাখার বা মাথার উপর রাখার সঙ্গে সঙ্গে তোমার বিবির মাথার সমস্ত রাগগুলো ঠান্ডা হয়ে পানি হয়ে যাবে, আর স্বামী স্ত্রীর মধ্যে হালাল মহব্বত পয়দা হয়ে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয়টা চলে গেল? চার নাম্বারটা আলোচনা হচ্ছে, কয়টা? চার নাম্বারটা আলোচনা হচ্ছে আতা আর মা বন্যা। আপনারা একটু পর্দার মধ্যে থাকবেন, শেষ শেষবারের মতো বলে যাই, পর্দার ওয়াজ বেশি করব না, ছোট্ট একটা উদাহরণ দেব দুই মিনিটে। আপনাদের এলাকায় যে কলা পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে দামি কলা তার নাম কি? অনুপম কলা। এই অনুপম কলা বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথে মানুষ কিনে আর পোকা পোক খায়, ঠিক না বেটি? জোরে গান আম্মা গো। ও মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করেন, এই কলা যদি আপনি বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথে ঘন ঘন বিক্রি হয়, বেশি বেশি বিক্রি হয়, আপনি যদি মনে করেন বাজারে ছিলে নিয়ে যাব তাহলে কি বিক্রি হবে? মান না দিলে মান্নাও খাবে না, কুত্তর দিলে কুত্তাও খাবে না। আর একটা উদাহরণ দেই, লবণ দুই প্রকারের আছে, একটা হলো প্যাকেটওয়ালা লবণ, এসিআই আছে না নাই, মোল্লা লবণ প্যাকেটওয়ালা লবণ, আর একটা আছে খোলা লবণ। কোনটার দাম বেশি? প্যাকেটওয়ালার দাম বেশি। আর যেটা খোলা লবণ ওর ভেতরে ময়লা আবর্জনা, ওটা গরু খায়, কথা কন ঠিক না বেটি? আম্মা গো তুচা সারা ছেলা কলা যেমন বাজারে বিক্রি হয় না, বেপরদানারি জান্নাতের বাজারে বিক্রি হবে না। ও প্রিয় মাহবনেরা পর্দা সারা বাইরে যেও না, ও মাটি ডালির মাহবনেরা পর্দা সারা বাইরে যেও না, পর্দা সারা বাহির হইলে জাহান্নামের আগুন ছাড়বে না। বাংলার মাহবনেরা পর্দা সারা বাইরে যেও না, কিয়ামতটা এমনি কঠিন সেদিন হবে সবার দুর্দিন, নাফসিয়া নাফসি করে রিহাই পাইবে না। বাংলার মা বোনেরা পর্দা সারা বাইরে যেও না, ও নদাপাড়ার মা বোনেরা পর্দা সারা বাইরে যেও না। জোরে কন মারহাবা নারায়ণ তুমি। চারটা চলে গেল, আর একটা বাকি আছে, আর কয়টা বাকি আছে? পাঁচ নম্বর হলো, এবার আপনাদের জন্য ওয়াজ করব, মুসলমান ভাইরা খেয়াল করেন। আল্লাহ রসুল বললেন, ও যুবক তুমি যখন বাইরে থেকে ঘরে আসবা, বিবিকে যদি আমার মতো করে মহব্বত করতে চাও, আল্লাহর রসুলের মতো যদি আপনারা আপনার স্ত্রীকে মহব্বত করতে চান, ভালোবাসতে চান, মুসলমান ভাইরা খেয়াল করেন, আল্লাহর রসুল বললেন, ও যুবক তুমি তোমার বিবির কাছে যায়া বেশি বেশি করে প্রশংসা করবে। বেশি বেশি করে কি করবে? প্রশংসা করবে।
মুখের সামনে প্রশংসা করা জায়েজ নাই, কিন্তু স্বামী স্ত্রীর ক্ষেত্রে মুখের সামনে প্রশংসা করা জায়েজ আছে। কোন সুবহানাল্লাহ, কিভাবে প্রশংসা করবেন? বউ কাছে বলবেন, ওগো মন্টুর মা, তোমার চেহারাটা যে এতই সুন্দর, বাইরে কত বেডিসেল দেখি, একটাও তোমার মতো নয়। আসলে কিন্তু আপনি সিটারই করেছেন, মানে মনের মধ্যে যেটাই থাক, বউ কিছু দেখুন তোমার মতো চেহারাই হয় না, আর তোমার রান্নাটা যে এতই সুন্দর গো মন্টুর মা, আহারে। এইভাবে যদি বউ যদি বলেন, বউ কি যে খুশি হবে, খুশিতে গুলগুলো হয়ে যাবে, কতক্ষণ ঠিক না ভাই? তবে এটা সরল সাদা সিধা যারা তারা খুশি হবে, আর যারা এই যে আজিজুল্লাহ কলেজের ভার্সিটির থেকে যারা এই কলেজের থেকে যারা লেখাপড়া করে যৌন চর্চা করে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে আসছে আগের থেকেই, কথা কন ঠিক না বেঠি? এদেরকে বউ স্বামীরা যদি আদর করে আর বেশি বেশি স্নেহ করে প্রশংসা করে, বউ কয়েকে জানেন, হ্যাঁ দেখছি তোমার শুকনো শুকনো আদর, যদি কিনে দাও টাঙ্গাইলের শালের চাদর তাহলে বুঝবো তোমার অরিজিনাল আদর। আসলে বউ যখন বেশি বেশি আদর করবেন, বউ কিন্তু অনেক কিছু তখন আবদার করবে আপনার কাছে, কয় এটা দাও ওটা দাও, চাবি কি চায় না, কোন চাই কি চায় না, আপনাদের কাছে চাই কি চায় না জানি না। আমার বউ একদিন আমাকে হচ্ছে অনেক দিন আগে আমাকে বলতেছে, তোমার কাছে একটা লাল থ্রি কোয়ার্টার ব্লাউজ এনে চাইলাম, তুমি এনে দিলে না, তা তোমার কাছে আজকে বাজারের থেকে একটা হালাল সাবান নিয়ে আসবে। তখন কিন্তু অ্যারোমেটিক হালাল সাবান ছিল, কতক্ষণ ঠিক না বেঠিক? এখন আমি স্ত্রী বললাম, বউ বললাম, আচ্ছা তুমি যে হালাল সাবান চাচ্ছ, আমি কি এতদিন কি তোমাকে হারাম মারছি নাকি, কতক্ষণ ঠিক না বেঠিক? বইয়ের মন পূরণ করা যায় না। যদি কিনা চায় ঢাকার জামদানি শাড়ি যা পরে আপনার সঙ্গে সবকিছু দিবে পারি, আপনি কবেন হ্যাঁ দিব। যদি কিনা চাই দিল্লির হিল যা পরে আপনার সাথে খালি করবি খিলখিল, আপনি কবেন হ্যাঁ এটাও তোমাকে দেব। যদি কিনা চাই আই ওই চোখত কি দেয় আই ভুরু কুমকুম মাস্কারা, যা দেখলে আপনার হবে কাম সারা, আপনি কবেন হ্যাঁ ওটাও দেব। অর্থাৎ যা চাবে আপনি সব দিতে চাবেন। লাস্টে একটা কথা বলবেন, ইনশা আল্লাহ। কি বলবেন? অর্থাৎ যদি কিছুই দিতে না পারেন, রসুল বললেন কোনো গুনাই হবে না, কোন সুবহানাল্লাহ। তবে ইনশাআল্লাহ বলার অর্থ যে কিছুই দেবেন না, এটা যেন আবার স্ত্রীদেরকে আস্তে করে বলতেছি, স্ত্রীদেরকে যেন বুঝতেই দেন না, কথা কন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলার অর্থ যে কিছুই দেবেন না, এটা স্ত্রীদেরকে যেন বুঝতে দেন না। ও শুনিচ্ছে ও, এখানে যারা আছে তারা তো শুনেই গেল। আচ্ছা যারা আসে নাই তাদের কাছে এই বাটপারি করতে পারবেন ইনশাআল্লাহ। এই পাঁচটা বৈশিষ্ট্য আম্মাগো আপনারা স্বামী স্ত্রী উভয়ে পালন করবেন, আল্লাহ পাক আপনাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে মহব্বত ভালোবাসা পয়দা করে দিবে, কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা খেয়াল করেন, দেখতে দেখতে সন্ধ্যা যখন লাগে গেল বাবা, সন্ধ্যার সময় দুইজন পুলিশ কতকগুলো দামি দামি অলংকার নিয়ে আর মিয়া মানুষের পোশাক নিয়ে বুড়ির বাড়ির সামনে এসে হাজির, ডাকতে বলে, ও বৃদ্ধা মহিলা রে, তোমার সুন্দরী বেটিকে সুসজ্জিত করে দাও, গহনা আনছি আর কাপড় চোপড় গুলো নিয়ে আসছি, মা আরিবুল মুসলিহিন নামক কিতাবের মধ্যে দেখলাম বাবা ওই হাফেজ আবুল বারাকাত গোপনে গোপনে, আল্লাহ রাব্বুল আলামিন গোপনে গোপনে হাফেজ আবুল বারাকাত বুড়িকে ডাকতে বলে, ও বুড়িমা, ওই গহনা গাঁথা গুলো নিয়ে আসেন, কাপড় চোপড় গুলো নিয়ে আসেন, আপনার বেটিকে কিভাবে বাঁচাইতে হয় সেই বুদ্ধি আমার আল্লাহ আমার জেহেনের মধ্যে দান করছেন, জোরে কান সুবহানাল্লাহ। বাড়ির ভিতর ঢুকে কয়, আম্মা জান কোনো উপকারই আপনার করতে পারি নাই, আম্মা একটা কাজ করেন, ওই গহনা গাঁথা গুলো আপনার বেটির গলায় না পরাইয়া আমার গলায় পরাইয়া দেন, খুব সুন্দর করে কথা বলেন না, খুব সুন্দর করে শাড়ি ব্লাউজ লাগাইয়া, যেহেতু আমার দাড়িও নাই মুসা নাই দেখতে মহিলার মতোই দেখা যায়, খুব সুন্দর করে শাড়ি ব্লাউজ লাগাইয়া মিয়া মানুষ বানাইতে যেভাবে করা দরকার বানায় দেন। এবার সুন্দর করে শাড়ি ব্লাউজ লাগাইয়া মিয়া মানুষ সাজে দিয়া পুলিশ আগে আগে যায়, আর ওই শাড়ি পরা পুরুষ মানুষটা পুলিশের পেছনে পেছনে যায়, ওই সমুদ্রের তীরে একটা মন্দির, ওই মন্দিরের ভিতরে ওই যুবক তারে ঢুকিয়ে দিয়া ঘরের শিকলখানা আটকিয়ে দিয়ে পুলিশ চিন্তা করে আমরা এখানে আর থাকবো না, না জানি কোন ঘটনা ঘটে কয় পাটি দাঁতওয়ালা দেবতা যেন আসে, চোখটা যেন কত বড় বড়, কত নারী না মাসে মাসে দিয়ে গেলাম, সকাল বেলায় মরালা সেখান থেকে নিয়ে গেলাম, তাড়াতাড়ি কাটে পড়ি না জানি কোন তাড়াতাড়ি, এত দানব মানব এত ভণ্ড যেন এত তাড়াতাড়ি জায়গার মধ্যে আসবে।
রাত যখন 8টা হাফেজ আবুল বারাকাত মন্দিরের মধ্যে ঢুকে দেখে বিভিন্ন রকমের ফল ফুরুট খুব খাওয়ার জিনিসপত্র হাফেজ সাহেব চিন্তা করে যাক আজকের নাস্তাটা ঠিক মতো হবে খুব মতো ফল ফুরুট গুলো খাইছে ফল ফুরুট খাইয়া ঈশার নামাজের সময় যখন হলো এবার আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত ঈশার নামাজের যখন সময় হলো তখন আল্লাহর বান্দা চিন্তা করে কতকগুলো দুর্ধর্ষ জিন আছে যেগুলো কোনো আওয়াজ কালমা মানবের চায় না ও আমার বন্ধুগণ দেখা যাক কি করা যায় আল্লাহর বান্দা মন্দিরের মধ্যে যাই নামাজটা কিবলামুখী করে বিছায়া অজু ছিলই যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া যে হাতিয়ার নিয়ে বাজবে ওই হাতিয়ার হাতে নিল ওই হাতিয়ার হলো কোরআন শরীফ জোরে কন মারহাবা হাবিস সাহেবের কোরআন শরীফ হাতত নেওয়া লাগে না বাবা হাবিস সাহেবের কোরআন শরীফ মুখস্থ যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া হাবিস সাহেব তেলাওয়াত শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা বললিন বলুন আমিন রাত্রি যখন 11টা বাজে আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত এখনো আল্লাহর তেলাওয়াত কিন্তু বন্ধ করেন নাই রাত্রি যখন 12টা বেজে গেল বাবা এখন কয়টা বাজে এখন 12টা পার হয়ে গেছে রাত্রি যখন 12টা বেজে গেল বাবা তখন হাফেজ সাহেবের কানে একটা আওয়াজ আসলো মনে হয় বিশাল সমুদ্র ভেঙে চুরে একটা জাহাজ আসতেছে মন্দিরের দিকে আমার বন্ধুগণ হাফেজ আবুল বারাকাত বলেন গহনা খাতাগুলো গার মধ্যে দেওয়া আছে পায়ের মধ্যে খারু দেওয়া আছে মাথার মধ্যে গহনা সম্পূর্ণ মহিলা সুরত ধারণ করে বসে থেকে দেখতেছে এবার আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত এবার চিন্তা করে বলে এই কবির রজনীতে গোটা মালদ্বীপের মানুষ ঘুমের মধ্যে নিমজ্জিত আর আমি একা আছি জাগ্রত আর বুড়িও জাগ্রত বুড়ির বেটিও মনে হয় জাগ্রত আছে ঠিক না বেটি আমার ভাইরা আল্লাহর বান্দা ওই জানালার কাছে মুখটা লাগাইয়া দিয়া আরো জোরে জোরে কোরআন তেলাওয়াত শুরু করলো আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত যখন জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিল ওই কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ যখন জাহাজ পর্যন্ত বসলো জাহাজ সামনের দিকে বাড়লো না জাহাজ পেছনের দিকে পিছাইতে আরম্ভ করলো একটু জোরে বলা যাবে কি মারহাবা দুরুদ মারহাবা আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত আল্লাহর তেলাওয়াত কিন্তু এখনো বন্ধ করেন নাই একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে রাত্রি যখন 4টা বেজে গেল বাবা আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত খোদার নামে কসম করে বলেন আমি আবুল বারাকাত ফজর পর্যন্ত কোরআন পড়লাম তথাপি আর কোন দানব মানব সে জায়গায় আসলো না একটু জোরে বলা যাবে কি মারহাবা সকালবেলায় মালদ্বীপের বাদশাহ দুইজন পুলিশ নিয়ে আসছে আর কাফনের কাফন নিয়ে আসছে বুড়ির একমাত্র বেটিকে দাফন করার জন্য এসে দেখে মন্দিরের শেকলখানা খুলে দেখে দরজা খুলে দেখে বুড়ির বেটি নয় ওই যুবক মানুষটা শাড়ি পরা যুবক মানুষটা বসে বসে আল্লাহর কোরআন পড়তেছে জোরে কান মারহাবা জিজ্ঞেস করলো পরদেশী মুসাফির রে তোমার বাড়ি কোথায় তুমি এই জায়গার মধ্যে কেমন করে আসলে আমরা যে বুড়ির বেটিকে এই জায়গায় রেখে গেলাম তাকে তো আর দেখতে পাচ্ছি না আসলে কি বুড়ির বেটি বুড়ির বেটি গেল কোন জায়গায় আর তুমি এই জায়গার মধ্যে কেমন করে আসলা আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত বলে ও মালদ্বীপের বাদশা নামদার বুড়ির বেটি নয় আমি এই জায়গার মধ্যে ছিলাম জোরে কান মারহাবা এবার মালদ্বীপের বাদশা বলে ও আল্লাহর বান্দা আমাদের বিশ্বাস হয় না আগামী মাসেও যে মেয়েটার নাম আছে ওই মেয়েটার পরিবর্তে আমরা তোমারে পাঠাইয়া দেব সুন্দর করে সাজাইয়া পাঠাইয়া দেব আগামী মাসেও যদি তুমি বেঁচে আসতে পারো তাহলে এই দেশের সমস্ত মানুষ হব আমরা মুসলমান জোরে কান মারহাবা এইভাবে করে দেখতে দেখতে মাস চলে গেল এই গত মাসের মতো এই এই মাসেও হাফেজ আবুল বারাকাতকে সুন্দর করে সাজায় দেওয়া হলো হাফেজ আবুল বারাকাত বলে আমার আর ভয় নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই জায়গায় মারবেন না একটু জোরে বলা যাবে কি মারহাবা
এবার মালদ্বীপের বাদশা দুইজন পুলিশ আর কাফনের কাফন নিয়ে চলে আসছে, এসে দেখে বুড়ির বেটি নাই। এবার দেখে আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত বসে বসে আল্লাহর কোরআন পড়তেছে, ডাক দিয়ে বলেন, ও পরদেশী মুসাফির রে, তোমার পরিচয়টা একটু দাও। এবার মালদ্বীপের বাদশার কথা শুনে হাফেজ আবুল বারাকাত বলতেছে, ও মালদ্বীপের বাদশা নামদার, আমি হলাম আরব দেশের মানুষ, আমি এক বছরের মধ্যে আমার পরিচয়টা গোপন রেখেছিলাম, আমি আরব দেশের মানুষ, সৌদি এলাকা থেকে চীন দেশে যাওয়ার পথে রাস্তার মাঝে প্রতিকূল বাতাসের কারণে ঝড় তুফানের কারণে নৌকাটা ভেঙে যায়, সমস্ত লোকজন মালমত্তা সহকারে ডুবে যায়, আমি একমাত্র বুড়ির বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, এখন আমি আপনাদের কালেমার দাওয়াত দিচ্ছি, আপনারা কালেমা পড়েন। এই কথা বলার সঙ্গে সঙ্গে মালদ্বীপের বাদশা পুলিশ সহকারে গোটা মালদ্বীপের মানুষ বাবা হাফেজ আবুল বারাকাতের হাতে হাত দিয়ে হাফেজ আবুল বারাকাতকে লক্ষ্য করে বলল, আমাদেরকে আমাদের সকলকে দেন মধুর কলমাখানা পড়াইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু। ইমানের বদৌলতে একজন ইমানদারের ওসিলায় গোটা মালদ্বীপের মানুষ ইসলাম কবুল করছে, আমরাও মুসলমান, আমরাও চেষ্টা করব অপর ভাইকে মুসলমান বানানোর জন্য। আল্লাহ পাক আমাদের গোটা বিশ্বের অমুসলিমকে ইসলামের সুশীতল ছায়ার নিচে আসার তৌফিক দান করুক, শুকলে বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রে তোর পাক দরবারে হাত তুলেছি দুইখানা, সন্ধ্যা রাতে বান্দা ঘুমায়, আল্লাহ তোমার ঘুম তো ধরে না, সন্ধ্যা রাতে বান্দা ঘুমায়, আল্লাহ তোমার ঘুম তো ধরে না, কেমনে হবে বান্দার ভালাই, এই তো তোমার বাসনা, আজ না হয় কাল তুমি যাইবা কবর দেশে, যাওয়ার সময় দেখবে ছায়া গো, আজ না হয় কাল তুমি যাইবা কবর দেশে, যাওয়ার সময় দেখবি চায়া গো, তোমার সবই রবে পরে সবাইকে যেতে হবে গো, দাদা গেল দাদি গেল, নানা গেল নানি গেল, কেউ আলো না ফিরে সবাইকে যেতে হবে গো, আজরাইল তোমার কাছে এসে জীবন নিবে কারি, কোনো কথা শুনিবে না গো, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি দেখো একটু নজর করে গো, আল্লাহ এই গভীর রজনীতে আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে আল্লাহ নৌদপাড়া প্রামাণিক পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলে আয় আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে আল্লাহ ফকিরের মতো কাঙ্গালের মতো ভিখারির মতো তোমার দরবারে হাত তুলেছি গো আল্লাহ রব্বুল আলামিন। বিভিন্ন মাহফিলে দেখা যায় কালেকশন শুরু হলে মাহফিল ভেঙে যায়, কিন্তু এই মাহফিলের মাহফিলটা ভাঙে নাই, দশ হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার আয় আল্লাহ দশ টাকা পাঁচ টাকা আল্লাহ যাকে যেটুকু তৌফিক দিয়েছ তোমারই দেওয়া ধন তোমার ঘরে মসজিদের মধ্যে সাহায্য করেছে রে আল্লাহ, আয় আল্লাহ তারা অনেকে দোয়া চাইছে, অনেকে অসুস্থ, অনেকে বেকার, অনেকের কঠিন রোগ, তোমার চাইতে বড় ডাক্তার এই পৃথিবীর মধ্যে কেউ নাই গো আল্লাহ, আয় আল্লাহ তারা কে কোন শানি হাত তুলেছে আল্লাহ জানি না, তুমি তো আলিমুম বিদাত সুদুর, আল্লাহ রে প্রত্যেকের মনের নেক মকসুদ গুলো তুমি পুরা করে দাও, আয় আল্লাহ তারা বিশেষ করে আর একটা কথা না বললেই নয়, এখানে আমাদের অনেকের মা বাপ দুনিয়ায় বেঁচে নাই, মা বলে ডাক দেওয়ার মতো কিছু নাই গো আল্লাহ, বাবা বলে ডাক দেওয়ার মতো কিছু নাই গো আল্লাহ, আয় আল্লাহ
জনম দুখিনী মা কত কষ্ট করে লালন পালন করেছে, দশ মাস দশ দিন পেটের মধ্যে বোঝা বইছে, মার কলিজার মধ্যে লাথি মেরে দুনিয়ায় এসেছি, মার কবরের কিনারে দাঁড়াবার সময় হয় না, বাবার কবরের পাশে দাঁড়াবার সময় হয় না, তোমার বন্ধু বলেছে নিজের সন্তান যখন মা বাবার নামে চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের কাছে আসার আগে আগে বাপ মার কবরের আজাব মাফ হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমাদের মা বাপ আমাদেরকে ছোট্টবেলায় যেভাবে স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন করেছে গো আল্লাহ, মেহরবানি করে আমাদের প্রত্যেকের মা বাবাকে তোমার রহমতের কোলে তুলে নাও। আয় আল্লাহ তাআলা আর একটা কথা না বললেই নয়, এখানেই তোমার বান্দার আমাকে অত্যন্ত সম্মান দিয়ে শ্রদ্ধা দিয়ে ভালোবাসা দিয়ে নিয়েছে গো আল্লাহ, কিন্তু আমার পক্ষ থেকে তাদেরকে দেওয়ার মতো কিছু নাই গো আল্লাহ, অন্তর খুলে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করে যাই, এদেরকে তুমি মাফ করে দাও, এদেরকে এদের ব্যবসার মধ্যে তুমি বরকত দিয়ে দাও, এদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, এদেরকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা দিয়ে দাও। তোমার হাবিব বলেছে আল্লাহ দুনিয়ার কোন বান্দা যখন দুহাত উঁচু করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, তুমি নাকি বলেছো আমি আমার বান্দার চোখের পানি দেখে নিজেরে কন্ট্রোল করতে পারি না, আমার বান্দার সামনে পাশে কিনারায় হাজির হয়ে যাই, কুদরতি হাত বাড়ায় আরে আমি নিজে বান্দার চোখের পানিগুলি মুছে দেই আর বলে দেই আর কাদিস নাও জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। যেদিন গো মালাকুল মওত পাঠাইবা মদের নামে টিকা দিশ করবা, যেদিন গো মসজিদের ওই কোনার ওই পালকি মদের বাড়িতে পাঠাইয়া দিবা, ওই দিন আমাদের মুখে জারি রেখে দিওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।